আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই লাইভ শোটি আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের সবাইকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি, কেননা সবসময়ের মতো আজও কিন্তু আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকবেন লাইভের সঙ্গে। আর দর্শক, আমি কিন্তু ফেসবুকে গতকালকেই পোস্ট দিয়ে রেখেছিলাম যে আজকে লাইভে আসবো ঠিক 9টায়। আমি 9টা 5 হয়ে গেছে যদিও এসছি লাইভে। আর আপনারা তো জানেন যে আজকে অতিথি হয়ে কে আসছে। হ্যাঁ দর্শক, আজকে যে তারকা, আসলে তারকা বললে ভুল হবে, সে হলো মহাতারকা। সে বাচ্চা বয়স থেকেই সে শুধু তারকা নয়, মহাতারকা বনে গেছিল। সে হলো আমাদের সবার প্রিয় তারকা। আসলে আপনারা সবাই জানেন আমাদের প্রিয় তারকা, সে শিশু বয়সে কে? সে হলো আমাদের সবার প্রিয় তারকা দিঘি। আসলে দিঘির কেউ আসলে নতুন করে পরিচয় করে দেবার মতো কিছু নেই। দিঘি শিশু বয়সে তার কাজগুলো সম্পর্কে আমরা সবাই মনে রেখেছি, এবং দিঘি যদিও বড় পর্দায় অনেকদিন ধরেই অনুপস্থিত রয়েছে, কিন্তু ছোট বয়সে তার কাজগুলো কিন্তু আমাদের মনের ভিতরে একদম গেঁথে রয়েছে, আমরা তাকে ভুলতে পারিনি। অনেক দর্শক কিন্তু দিঘিকে খোঁজে ছোট পর্দায় বড় পর্দায়, যে দিঘি কোথায়। আসলে দিঘি তো আছেই, তবে সে এখন কেমন আছে? কেননা সময় কিন্তু পার হয়ে গেছে, মানে নদীর জল গড়িয়ে গেছে অনেক দূর। সে এখন একটু বড় হয়েছে, তরুণী, এখন মিষ্টি এক তরুণী আমাদের দিঘি। তো আজকে আমরা জানবো তার নিজের মুখেই যে সে এখন কেমন আছে, কি করছে, এবং তার পরিকল্পনা কি, এবং তার নানান গল্প আজকে আমরা শুনবো জানবো। তাহলে দর্শক, আমি আর কথা বলছি না, আমি চলে যাচ্ছি আমার আজকের অতিথি, আমাদের সবার প্রিয় তারকা দিঘির কাছে। শুভ সন্ধ্যা দিঘি। শুভ সন্ধ্যা, কেমন আছো? কেমন আছো? আমি তোমাকে আগে বলতে চাই, আমি ভালো আছি। দিঘি, তোমার জন্য দর্শকরা মানে এত অধীর আগ্রহে বসে আছে যে সেই ছোট্ট দিঘি এখন কেমন আছে, কি করছে, কিংবা তার আপডেট খবরাখবর। কেননা তুমি আসলে ছোটবেলায় এত বেশি, মানে আমি শুরুতে বলেছিলাম তুমি তারকা না, তুমি একজন মহাতারকা। তো কেমন আছো তুমি বলো, এই মুহূর্তে কেমন লাগছে বলো? খুবই ভালো আছি। আর কেমন লাগছে এটা তো বলার কিছু নেই, তুমি খুবই খুবই সুইট একটা পার্সন, তোমার সাথে লাইভ করতে পেরে আমার আসলে অনেক বেশি ভালো লাগছে। আসলে উল্টোটা বললে দেখি, কারণ আমি তোমার ভীষণ ফ্যান একজন। তুমি যখন ছোটবেলায় অভিনয় করতে, মডেলিং করতে, আমি মানে তন্ময় হয়ে দেখতাম এই ছোট্ট মেয়েটি, এত মিষ্টি, কি গুল্লু গালু চেহারা ছিল, মানে একটা সুইট চেহারা এবং লম্বা লম্বা চুল, মানে একটা বিস্ময়কর মানে শিশু। আমি আসলে এই কথাটি মানে অ্যাড করলাম, বিস্ময়কর, মানে এটা কিন্তু সচরাচর আমরা দেখি না, এত ছোট বয়সে তার মধ্যে এমন একটা জিনিস ভর করেছে, সে যা করে সব সুপারহিট হয়ে যাচ্ছে। এ কারণে তোমাকে আমি বলবো যে তুমি বিস্ময়কর এক শিশু শিল্পী ছিলে। তো দেখি, সর্বপ্রথম তোমার কাছে আমি জানতে চাইবো, তুমি যেমন মিষ্টি, তোমার একটা যে দিঘি নামটা, একটা কাব্যিক চমৎকার এই নামটা, তোমাকে কে দিয়েছিল, মা না বাবা? আচ্ছা, আমার পুরো নামটাই মার দেওয়া, প্রার্থনা কয়েকদিন দিঘি, পুরো নামটাই আমার মার দেওয়া। আর এই দিঘি নামটা স্পেশালি মার সাথে মিলিয়ে রাখা, দোয়েল থেকে দোয়েলের দিঘি আর কি, তো ওভাবেই নামটা রাখা এবং পুরো নামটাই মার রাখা। আচ্ছা, তাহলে তো আসলে এবারে এত সুন্দর একটা, তোমার মায়ের নামও তো একটা বেশ কাব্যিক একটা নাম, দোয়েল, তাই না? তোমার নাম, আমার শুরুতেই আমার খুব জানা ইচ্ছে ছিল যে এই দিঘি নামটা কে রেখেছিল, এত কাব্যিক নাম, চমৎকার আসলে। তো দেখি, তোমার তুমি আসলে এই ছোটবেলা থেকে একটু তুমি বড় বেলায় এসছো,
এই সময় এসে তোমার ছোটবেলায় কি কখনো ফিরে যেতে ইচ্ছে করে? কখনো মনে হয় যে আমি যদি আবার শৈশবে সেই আমার এইরকম মানে একটা ব্যস্ততার সময় ছিল তোমার, সেই ছোট্টবেলা ফিরে যেতে ইচ্ছে করে কখনো? ছোটবেলায় তো অনেক ফিরে যেতে ইচ্ছে করে, টু বি অনেস্ট। মানে আমার মন ইচ্ছা করে যে আমি ছোটবেলায় গিয়ে ওখানে স্টাক হয়ে যাই, আমি যাতে আর বড় না হই। কারণ ছোটবেলায় যে লাইফটা ছিল আসলে এত মজার ছিল, আর এত এত ভালো লাগতো ওই সময়টা। যদিও ওই সময়টা ওভাবে বুঝতাম না যে কেন ভালো লাগছে, কিন্তু এখন রিয়েলাইজ করি যে এই কারণে ছোটবেলার সময়গুলো অনেক বেশি ভালো লাগে। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে ছোটবেলায় যে টাইমটুকু পার করেছি সেই টাইমটুকু মা আমার সাথে ছিল, যেটার জন্য আমাকে যদি বলা হয় যে ছোটবেলা পর্যন্ত স্টাক হয়ে যেতে, আমি স্টাক হয়ে যেতে পারবো, কোনো সমস্যা নেই। আর ব্যস্ততার যে কথাটা, ছোটবেলায় কিন্তু ব্যস্ততা একদম তাই পছন্দ ছিল না। মানে ব্যস্ততা আমার খুবই হেট করতাম। হ্যাঁ, আমি আমি আমার সপ্তাহে দেখা যেত 2 দিন ছুটি থাকতো স্কুলে, নর্মালি যেটা হয় শুক্র শনি, কিন্তু আমার কোনো ছুটি ছিল না। আমি ওই এক্সেপশনাল কিডসদের মধ্যে পড়তাম যে আমার কোনো ছুটি ছিল না, আমার ওই শুক্র শনি দেখা যেত শুটিং করতে হতো। মানে সেম সেই সকালে উঠো যাও কাজ করো, মানে আমার লিটারালি তখন জব ছিল, আমার ওই বয়সে জব ছিল। তা আমি খুব বিরক্ত ছিলাম যে কেন আমাকে আমার আমার ছুটিটা কেন আমাকে পালন করতে দেওয়া হয় না। তো এটা এটা একটা টাইমে আমার অভ্যাস হয়ে যায়। মানে প্রথম প্রথম অনেক কষ্ট হলেও একটা টাইমে আসলে মানুষগুলো এত কোঅপারেটিভ ছিল, আমার সেটের এত ভালো ছিল, এত মানে ওই মানুষগুলো আমাকে এত বেশি আদর করতো যে একটা সময় আমার অভ্যাস হয়ে গিয়েছিল। শুটিং না থাকলে আমি কান্না করতাম, এমনও দিন গিয়েছে যে আমি শুটিং এ যেতে চাই। তো ওই ব্যস্ততাটাও অনেক বেশি মিস করি, এবং আই হোপ সো যে ব্যস্ততাটা আবার শুরু হবে আমার, আমি ওয়েট করি এই ব্যস্ততাটার জন্য। তো সব মিলিয়ে বলতে গেলে ছোটবেলাটা অনেক ফেভারিট ছিল। আচ্ছা দেখি, আসলে ছোটবেলা বললে তো ফিরে যাওয়া যায় না, তো তবে তোমাকে আমি ছোটবেলা একটু নিয়ে যেতে চাই। কেননা সেই সময়ে যদিও তুমি খুব একদম পিচ্ছি ছিলে, একদম অবুঝ, অনেক কিছুই তোমার মনে নেই আসলে, তারপরেও একটু বড় হওয়ার পর মা বাবার কাছ থেকে নিশ্চয়ই সেই গল্পগুলো শুনেছো যে তোমার শুরুটা হয়েছিল এত ছোট পিচ্ছি টিভিসি দিয়ে, বিজ্ঞাপন দিয়ে, মডেলিং করে। তুমি তখন একদম মানে স্টার সেই মডেলিং করে। তো সেই সময়টায় তোমাকে নিয়ে যেতে চাই যে তোমার মডেল মানে মডেলিং এই শুরু যাত্রাটা মানে কেমন করে হয়েছিল। যদিও তুমি সব ইন্টারভিউতে তোমাকে এক কথায় বলতে হয়, তারপরে আমরা নতুন করে শুনবো যে তোমার এই মডেলিং এর যাত্রাটা কেমন করে শুরু হয়েছিল। তারপর তোমার সম্ভবত আমি যতদূর জানি প্রেসিডেন্টের হয়তো, তাই না, প্রেসিডেন্টের মডেলিং শুরু করেছিলে, তারপর তো তোমার বিখ্যাত সেই গ্রামীণ ফোনের গ্রামীণ ফোন, সেই গল্পটা দেখি তোমার মুখে আমরা শুনতে চাই। আসলে এই গল্পটা এত বলেছি যে তুমি যেটা বলে সব জায়গায় বলতে হয়। সো তারপরেও আবার বলি, কারণ মানুষটা এইটাই শুনতে চায়, আমি জানি না কেন। স্টিল পেপসুডেন্টের অ্যাড দিয়ে আমার শুরু। তো পেপসুডেন্টের যখন একটা করি তখনও মানে আমি এতটা শিওর ছিলাম না, মানে আমার ফ্যামিলির কেউই শিওর ছিল না যে আমি নেক্সট ডে করব না করব না এরকম কিছু। আর আমি তো বুঝতেই পারছিলাম না কি হচ্ছে আমার সাথে। আমাকে 2 দিনের জন্য শুটিং এ নিয়ে যাওয়া হলো, শুটিং করলাম, চলে আসলাম, টিভিতে দেখলাম, আচ্ছা ঠিক আছে, ওকে। তো প্রেসিডেন্টের মেইনলি আমার একটা ক্লোজ আপ শট ছিল, যেটা আর কি মেইন শট, যে আমার আমি দাঁত বের করে হাসছি, ওটা ওই সিনটাই হচ্ছে প্রেসিডেন্টের অ্যাডের মেইন। তো ওই ক্লোজ আপ শটটা দেখে আমাদের যে রাজীব আঙ্কেল, মানে আমার ডিরেক্টর ছিলেন গ্রামীণ ফোনের, উনি ওই ক্লোজ আপ শটটা দেখে কিভাবে কিভাবে জানি আমাদের খোঁজ বের করলো। এবং উনি আমার মাকে এসে বললো, সে আমাকে এরকম এরকম একটা অ্যাডভার্টাইজ নিতে অনেক ইচ্ছুক। যদিও আমার মা প্রথমে রাজি হয়নি, আমার মা চাইনি ওই বয়সে আমাকে নিয়মিত করতে, কিন্তু মানে তারা খুব আগ্রহ মানে আগ্রহের সাথে বলল যে তারা আমাকে নিতে চায়। আর সাথে আমার কোস্টার ছিলেন ফয়সাল আঙ্কেল, আর ট্রু জেন্টেলম্যান যেটা বলবো আমি। তো কার না ফেভারিট ফয়সাল আঙ্কেল, ওই সময়ের অনেক বড় মডেল, খুবই ভালো একজন পার্সোনালিটি মানুষ। তো তার নামটা শুনে আর না করা যায় না যে ফয়সালের মেয়ে হয়ে আমার মেয়ে অভিনয় করবে, হ্যাঁ শিওর, তারপর আমার মা দিয়ে দিত। তো ওটা করতে গিয়ে তো ইতিহাস, মানে ওটা করতে গিয়েই তো সব ইতিহাস আমার। আমি ফয়সাল আঙ্কেলকে কিছুতেই বাবা বলবো না, বাবা বলবোই না, ওটা নিয়ে মানে প্রায় রাত 2টা পর্যন্ত আমাদের বসে থাকতে হলো যে আমি বাবা বলছি না বলছি না, কিন্তু আমাকে দিয়ে বাবা বলানো গেল না। ভোরের মধ্যে আমাদের শুটিং শেষ করে বাসে আসলাম,
বাসে আসার পরে সপ্তাহ ওকে ছিল, তাও আমি বাবা বলিনি, শুটিং শেষ করেছি মানে এই নামে বাবা বলেছি, আমি ফয়সাল আঙ্কেলকে বাবা বলিনি, ডামি দিয়ে আমাকে বাবা বলানো হয়েছে। তো তারপরে এটার পরে আসলাম, পরে কিছুদিন পরে ওই অ্যাড অন ইয়ার হয়ে গেল, এবং অন ইয়ার হওয়ার পরে সবাই বলছিল মেয়েটাকে ইন্ডিয়া থেকে আনা হয়েছে, মেয়েটা কলকাতার, এরকম একটা কথা মানে এরকম একটা গুঞ্জন উঠেছে যে মেয়েটা ইন্ডিয়ান, কারণ বাংলাদেশের মেয়েরা নাকি এই বয়সে কথা বলতে পারে না, এত এত কথা এভাবে মানে রটিয়ে কথা নাকি বাংলাদেশের মেয়েরা বলতে পারে না এই বয়সে। তো তখন আমার 3+4 এরকম এজ, তো এরকম একটা এজ, সবাই অবাক যে নিশ্চয়ই ইন্ডিয়ান মেয়ে। তো বাবা একদিন পরিচালক সমিতিতে বসে সবার সাথে কথা বলছে, তার মধ্যে টিভিতে একটা দিয়েছে, তো সবাই দেখে স্পেশালি শাহলুম কিরণ আঙ্কেল বলছিল যে দেখছো ইন্ডিয়ান একটা মেয়ে নিয়ে আসছে, মেয়েটা কি সুন্দর করে কথা বলে, আমাদের দেশের মেয়েরা তো কথাই বলতে পারে না। তো বাবা পাশ থেকে হাসছে আর বলছে কিরণ ভাই এটা তো আমার মেয়ে। আরে হ্যাঁ আমি বিশ্বাস করি না, তুমি বললেই হবে এটা তোমার মেয়ে। তো বললো যে আপনাকে কি করতে হবে বিশ্বাস করানোর জন্য, আপনি বলেন এটা আমার মেয়ে, অনেক বলছে এটা আমার আর দলের মেয়ে, কিন্তু সে কিছুতেই বিশ্বাস করে না, এমন একটা অবস্থা। এবং তারা শর্ত দিল যে আমাদের কিছুদিন পরে পরিচালক সমিতির পিকনিক, পিকনিকে মেয়েকে নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমার মা আমাকে একদম সেম গেট আপে, মানে বিশ্বাস করবে না এবার করতেই হবে, একদম সেম গেট আপ সেম ড্রেস সব পরিয়ে আমাকে পরিচালক সমিতিতে নিয়ে যাওয়া হলো। আমার জাস্ট এতটুকু মনে আছে যে আমি পরিচালক সমিতিতে যাওয়ার পরে প্রত্যেকটা ডিরেক্টর যারা যারা মানে যাদের সাথে আমি কাজ করেছি এবং কাজ করিও নি, আমার পরিচিত যারা ছিল যে কয়েকটা ডিরেক্টর ছিল সবাই জাস্ট গোল হয়ে আমাকে সবাই ধরে আছে, মানে কে কখন খুলে দিবে, আমার জাস্ট এতটুকু চোখে ভাসে যে আমাকে খুলে নেওয়ার জন্য মানে ওখানে চিৎকার চেঁচামেচি হচ্ছে এরকম একটা অবস্থা। তো তখনই কাজী হায়াত আঙ্কেল অ্যাপ্রোচ করে আমার ফার্স্ট ফিল্মের জন্য, আমার মাকে বলে আমার তোর মেয়েটাকে দিবি মিনি বানাবো। তো ওখান থেকেই তো তারপরে এক এক করে শুরু। আচ্ছা, আসলে এই ছোটবেলার যে এমন একটা যাত্রা মায়ের হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে, এই যে তুমি বলেছো যে তুমি টুকটুক করে কথা বলতে, অনেক বাচ্চারা কিন্তু নিজে থেকে মানে কথা বলা শুরু করে, কিন্তু আমার মনে হচ্ছে তোমার মা বোধ হয় তোমাকে সবসময় ছড়া বলাতো, কিংবা মায়ের সঙ্গে তুমি সবসময় বোধ হয় ছোট থেকে মানে কথা বলতে, ওর থেকে কি তোমার মানে কথাগুলো খুব মানে ফ্লুয়েন্টলি আসতো এত ছোট বয়সে? আমি একটা ইনসিডেন্ট বলি যে আমার কেন কথাগুলো ফ্লুয়েন্টলি আসতো। বাবা থিয়েটার আর্টিস্ট ছিল, তো বাবা যেহেতু থিয়েটার আর্টিস্ট ছিল, একটা সময় যদিও থিয়েটার অনেক কমিয়ে গেছে কিন্তু স্টিল বাবা থিয়েটার করত। তো আমার মা অভিনয় ছেড়ে দেওয়ার পরে বাবাদের থিয়েটারে একটা নাটক আর কি তারা রেডি করে, এবং সেটা হচ্ছে দেবদাস। তো দেবদাসটা রেডি করার পরে আমার মা শুনি আমার মা বাবাকে বলে আমি তো কখনো থিয়েটার করিনি কিন্তু আমি দেবদাসটা করবো তোমার সাথে, মা নিজের থেকেই বাবাকে বলে। তো আমার বাবা তখন বলে যে ঠিক আছে, এবং এটা নিয়ে অনেক নিউজ হয় তখন যে চিত্রনায়িকা দোয়েল আখদ দেবদাসের থিয়েটারিং করছে, হ্যাঁ এরকম একটা অনেক বড় নিউজ হয় তখন। তো আমার বাবা তাকে পার্বতী হতে বললো, সে চন্দ্রমুখী হবে, তার একটাই কথা আমি চন্দ্রমুখী হব, সে চন্দ্রমুখী প্লে করে। তো ওটার জন্য প্রতিদিন সবাই রিহার্সেলে যেত, বাবা মা দুইজনই আমাকে সাথে করে নিয়ে যেত। আমার আমার তখন মানে সবচেয়ে বড় কথা আমার তখন 2 থেকে 2.5 বছর, ওই টাইমের কথা বলছি, আমার এটা মনে আছে। তো 2-2.5 বছর বয়স আমাকে সাথে করে নিয়ে যেত, এবং তারা ওখানে যা অ্যাক্টিং করতো রিহার্সেল করতো আমি বসে বসে দেখতাম। তো একদিন আমি সবাই বাসে এসেছে তাদের কয়েকদিন পরেই সে থিয়েটারটা মানে প্রোগ্রামটা হবে, তো সব বাবা আর মা দুজন বসে বসে স্ক্রিপ্ট নিয়ে কথা বলছে যে কিভাবে কি করা যায় একটা কথা বলছে, আমি পর্দার পিছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবদাস দেবদাস এভাবে ডাকছি, মানে আমার মা যেভাবে ডাকে আমি শুনি আমার বাবাকে দেবদাস দেবদাস, আমি ওভাবে দেবদাস দেবদাস বলছি, একদম ওই সুরে ওভাবে ডাকছি, এবং আমি দেবদাসের ডায়লগ বলছি, আমার মা যে ডায়লগ গুলো বলে একটু একটু করে আমি সেই ডায়লগ বলছি। তা আমার বাবা আস্তে করে এসে পর্দাটা এভাবে সরিয়ে আমাকে বলতেছে তুমি বলছো, এরকম চোখ বড় বড় করে তুমি বলছো। তারপরে আমার মা তো অবাক যে ও এই বয়সে ও দেবদাসের ডায়লগ কিভাবে মুখস্থ করলো আমার মুখে শুনে শুনে, এবং ও কিভাবে এত সুন্দর করে আমার মতো করে সেম ভাবে দেবদাস দেবদাস বলছে।
তো মেবি তখন থেকেই মা বাবাকে অভিনয় করতে দেখা যা দেখে দেখে আর কি তখন থেকেই নিজের ভিতর মনে হয় ধারণ করে নিয়েছে, যার জন্য এত মানে ফ্লুয়েন্টলি আমি ডায়লগ গুলো বলতে পেরেছিলাম। আর সবচেয়ে বড় কথা কি, সাবলীল ভাবে বিশেষ করে তোমার যে প্রথম যে মডেলিংটা তোমার বিজ্ঞাপনটা মানে একদম হয়ে গেছিল গ্রামীণ ফোনের, কি চমৎকার! এত ছোট বয়সে কিন্তু এমন করে কথা সাবলীল ভাবে, যতই ডাবিং করা হোক যতই কিছু করা হোক হয় না, তুমি যেভাবে বলেছিলে। তো আসলে তুমি যেখানে যাও দেখি তোমাকে সেই ডায়লগটা কি তাড়া করে ফেলে না, তোমাকে যেই দেখো এখনো এখনো ইনফ্যাক্ট এখনো মানে অনেকেই বলে আমাকে, তো অনেক ইন্টারভিউ তো মানে স্টিল বলা হয়, এবং আমি আমার আমি এতবার এই ডায়লগটা বলেছি স্টিল আমি সবাইকে বলি যে আমি পুরো দুনিয়াতে সবই ভুলে যাব বুড়ো হলে, কিন্তু এটা মনে হয় ভুলবো না কোনদিন। তোমাকে ভুলতে দিতে চাই না, চাই না কেউ। সেই ডায়লগটা এত বেশি প্রিয় ছিল, এবং সেই ডায়লগটার কারণেই তুমি আজকে দিঘি এই পর্যায়ে এসছো, এবং সেই ডায়লগটা এখনো আমাদের সবার মনের মধ্যে একদম গেঁথে রয়েছে দিঘি। তো সচরাচর ইন্টারভিউতে যাই করা হয় দিঘি, দুটো লাইন যদি তুমি তোমার যতটুকু মনে পড়ে একটু তুমি যদি আচ্ছা আমার আমার পুরোটাই মনে আছে, আমি পুরোটাই শুনিয়ে দিচ্ছি, সমস্যা নেই। থ্যাংক ইউ, বলো বলো। বাবা জানো আজকে কি হয়েছে? আমাদের ময়না পাখিটা না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে, আর এই কথাটা না মা কিচ্ছুতে বিশ্বাস করছে না। কেমন লাগে বলো তো বাবা? আমি কি তাহলে ভুল শুনেছি? তুমি আজকে বাসায় এসে মাকে অবশ্যই বকে দেবে। আচ্ছা বাবা রাখি, তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। বাহ কি অসাধারণ! আসলে তোমার ঢংটা কিন্তু মানে এখনো সেই না, ঢংটা চেঞ্জ হয়েছে, কিন্তু সেই যে সাবলীল একটা ইনোসেন্ট ভাব সেটা কিন্তু এখনো রয়ে গেছে। আমার মনে হয় থ্যাংক ইউ। আমি চেষ্টা করছি দর্শকদের একটু নস্টালজিক করতে, তোমাকেও তুমি একটু দেখো তোমার এটা মানে আমরা আমরা চেষ্টা করছি দেখাতে আর কি। হ্যাঁ শিওর শিওর। তো বাবা জানো আমাদের একটা ময়না পাখি আছে না, সে আজকে আমার নাম ধরে ডেকেছে, আর এই কথাটা না মা কিচ্ছুতে বিশ্বাস করছে না। কেমন লাগে বলো তো বাবা? আমি কি তাহলে ভুল শুনেছি? তুমি আজকে বাসায় এসে মাকে অবশ্যই বকে দিবে। আচ্ছা বাবা রাখি, তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু। চমৎকার! থ্যাংক ইউ। আসলে এত চমৎকার মানে এই বিজ্ঞাপনটি ছিল, বিশেষ করে তোমার কারণে এটি মানে ফেমাস হয়ে গেছে। তো আসলে আমরা দর্শকরা কিন্তু মানে এই বিজ্ঞাপনটি এবং তোমাকে আমরা মানে একেবারেই মানে এক মুহূর্তের জন্য ভুলতে পারি না, আর তোমাকে ভালোবাসি যে তোমার আসলে তোমার মধ্যে একটা ইনোসেন্ট ভাব আছে, সে ছোট থেকে এবং এখনো পর্যন্ত। তো আসলে অনেকদিন গ্যাপ হয়ে গেছে, তো যাই হোক সেই ছোটবেলা এখনো থাকছি আমি। এই বিজ্ঞাপন পরপর কিন্তু তুমি একেবারে সরাসরি চলে আসো একদম বড় পর্দায়, একদম চলচ্চিত্রে। তো সেই চলচ্চিত্রে তুমি তখন একেবারে ছোট, বোঝার বয়স হয়নি, সেই চলচ্চিত্রে তুমি প্রথম চলচ্চিত্র ছিল কাবুলিওয়ালা, তাই না? এবং সেই সবচেয়ে বড় কথা যে সেই প্রথম চলচ্চিত্র দিয়েই তুমি মাতিয়ে দিয়েছিলে, কারণ সেই চলচ্চিত্রটি থেকেই তুমি পেয়েছিলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার শিশু শিল্পী ক্যাটাগরিতে। তো এই কাবুলিওয়ালা নিয়ে তোমার প্রথম চলচ্চিত্রে পদার্পণ কিভাবে, যদিও ছোট ছিলে মায়ের সাথে নিশ্চয়ই গল্প শুনেছো, সেটু একটু শেয়ার করো, আমরা গল্পটা একটু শুনবো। আর না আমাদের যখন বলা হয় যে কাবুলিওয়ালা করছি, সবকিছু ঠিকঠাক হয়ে যায়,
আর তারপরে আমরা একটা গেট টুগেদার হয়, যারা যারা কাবুলিওয়ালা করছে কাস্টের একটা গেট টুগেদার হয়, তো আমরা ওখানে যাই, ওখানে মান্না আঙ্কেলের সাথে দেখা হয়। আমার মান্না আঙ্কেল আমাকে অনেক আদর করে, হ্যাঁ আমাকে অনেক চকলেট দেয়, অনেক কিছু গিফট দেয় আমার সাথে ফ্রি হওয়ার জন্য। তো সব ভালো, মান্না আঙ্কেলকে দেখেও আমি খুব হ্যাপি, সব ভালো। শুটিং এর দিন যখন যাই, মান্না আঙ্কেলের এত বড় বড় দাড়ি, কাবলিওয়ালার গেট আপে কাবলি পরা এই লম্বা, আমি তো দেখে যাই ভয় পেয়ে, আমি আবার সে কান্নাকাটি শুরু, আমি শুটিং করব না মান্না আঙ্কেলের সাথে। মানে প্রায় 2 থেকে 3 দিন আমাকে মানে নর্মাল করতে লেগেছিল যে মান্না আঙ্কেলের সাথে আমাকে শুটিং করতে হবে। তো এটার পরে আস্তে 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 2-3 দিন পরে মান্না আঙ্কেলের সাথে ফ্রি হই, তারপরে ভয়টা কমে, তারপরে গিয়ে আমি শুটিং শুরু করি আবার। তো সেটের মধ্যে যা দেখা দেখাতো যে মান্না আঙ্কেল কাবলিওয়ালা হয়ে আমার জন্য কিসমিস নিয়ে আসতো, আখরোট নিয়ে আসতো, বাদাম নিয়ে আসতো, এগুলো যা ছিল এগুলো সব আসলে অ্যাকচুয়ালি আমার জন্যই থাকতো। শর্ট শেষ, শুটিং শেষ, দেখি খাবে এখন, সব দিয়ে আমি বসে পড়তাম, এরকম ছিল। এবং মানে এত আমি কাবলিওয়ালা এত মজা করে আমি শুটিং করেছি, মানে আমি ঘরে ব্যাগ ভর্তি করে খেলনা নিয়ে যেতাম, আমার শর্ট শেষ, আমি আমার খেলনা নিয়ে বসে পড়তাম, আমি সেটের একটা কর্নারে বসে আমি আমার খেলনা দিয়ে খেলতাম, এরকম দিনও গিয়েছে কাবলিওয়ালার সেটে। তো বলা যে কাবলিওয়ালা আমি অনেক মজা করে শুটিং করেছি। আর কাবলিওয়ালা সবচেয়ে বড় কথা যেটা, হায়াত আঙ্কেলের সবচেয়ে বেস্ট যেই এটার মধ্যে কাজটা ছিল, তা হচ্ছে আমাকে ফ্রি রাখার জন্য আমার বাবা আর মা দুজনকেই কাজ করা হয়েছিল, যাতে আমি হেজিটেট না ফিল করি, কিংবা আমি যাতে কাজটা সাবলীল ভাবে আরো করতে পারি, ভয়টা না পাই, যার জন্য তারা দুইজনই ছিল অন দা স্পট আমার সাথে সব সময়, যার জন্য ভয়টা আরো কম ছিল এবং অনেক বেশি ফ্রিলি কাজ করেছি। মানে ওই ছবিতে তোমার বাবা মা সত্যিকারের বাবা মা, ওই ছবিতে বাবা মাই হয়েছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তো আসলে এটা একটা অনবদ্য সৃষ্টি কাবলিওয়ালা, কি এটা একটা গল্প, তাই না? তো তোমার কি মনে পড়ে তুমি যখন প্রথম শট দিচ্ছিলে মানে সেই কাবুলিওয়ালার শুটিং এ, তো সেই শটটার কথা মনে পড়ে? কি শট ছিল এবং কার সঙ্গে ছিল? হ্যাঁ, শটটার কথা মনে পড়ে। আমি পায়ে ব্যথা পেয়েছিলাম, আমার পায়ে ব্যান্ডেজ ছিল, তো আমি হাঁটতে পারছিলাম না ঠিক মতো, তো আমার পায়ের আঙ্গুলে মেইনলি ব্যান্ডেজটা ছিল, এবং আমি তখন একটু মানে লিম্প করে করে হাঁটতাম ওই সময়টাতে, ও তখন যার জন্য আমার 3 দিন অলরেডি শুটিং পিছিয়ে ছিল, কিন্তু আমার পা ভালো না হওয়ার কারণে ওই লিম্প নিয়ে আমাকে যেতে হয় শুটিংয়ে। তো তখন আমার প্রথম শট ছিল, আমাকে একটাই সিকোয়েন্স করানো হয়েছিল ওই দিন, সেটা হচ্ছে আমার কাবলিওয়ালাতে একটা শট আছে, ওই জানালা দিয়ে কাবলিওয়ালাকে প্রথম ডাকি, কাবলিওয়ালা কাবলিওয়ালা এদিকে আসো। তো ওই শটটা মেইনলি ছিল, আমি জানালা দাঁড়িয়ে এইভাবে ধরে তারপরে আমি কাবলিওয়ালাকে ডাকবো। তো যেহেতু আমার পায়ের প্রবলেম ছিল, আমি ভর দিয়ে দাঁড়াতে পারতাম না, আমাকে হায়াত আঙ্কেল বললো ও বসেই বলবে, ও বসেই করবে, বসেই শট দিবে। হ্যাঁ, এবং দাঁড়ানো 2টা শট নিবো, বেশি না, 2টা থেকে 3টা শট নিবো, এবং ওকে কমফোর্টেবল ভাবেই দাঁড়া করিয়ে শট নিবো। তো আমি আমি পুরো সিকোয়েন্সটা বসেই করি, যে 3টা শট না 2টা শট জেনে আমাকে দাঁড়িয়ে করতে হয়, এবং তারা এত কোঅপারেটিভ ছিল, আমি এখন বললেই বুঝবে যে আমি যে দাঁড়িয়েছিলাম না, নিচে একজন প্রোডাকশন বয় 2টা আমার পায়ের নিচে 2টা হাত দিয়ে রেখেছিল এভাবে, আমি তার হাতের উপর দাঁড়িয়ে তারপরে শট দিয়েছিলাম, যাতে আমি পায়ে ব্যথাটা না পাই, যাতে আমার পা চা ডিরেক্ট মাটিতে টাচ না করে, মানে এইভাবে আমার পা দুটো ধরে দাঁড়িয়েছে। মানে এই বাচ্চা বয়সে এই যে কষ্টগুলো করলা, তারপর তো শ্রেষ্ঠ শিশু শিল্পী হলে, তো তোমার মা কিন্তু অনেক কষ্ট করেছে, অনেক 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 নিয়ে যাওয়া, ওনার ক্যারিয়ারের দিকে উনি তখন নজর দেয়নি, তোমার জন্য উনি পুরো সময়টা দিয়েছে। মানে এই যে শিশু শিল্পী হিসেবে পুরস্কারটা হাতে নিলে, তোমার মায়ের চোখ হাসি কেমন দেখেছিলে তুমি, মনে পড়ে তোমার? মা তো কন্টিনিউয়াসলি কান্না করছিল শোনার পর থেকে, যে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, এটা শোনার পর থেকেই সে কন্টিনিউয়াসলি কান্না, খুশি, মানে সব একসাথে মানে মিলিয়ে তার একটা ফিলিংস ছিল, সে ওরকমই মানে আমি বলতে বলতে ভাবুক হয়ে যাবো এরকম একটা অবস্থা, মানে সে আমাকে জড়িয়ে ধরে যে পরিমাণ কান্না করেছিল ওই সময়টাতে, আমি খুব অবাক ছিলাম যে কেন কান্না করছে, একটা অ্যাওয়ার্ডই তো পেয়েছে, আমার তো বোঝার ক্ষমতাও নেই তখন যে ন্যাশনাল অ্যাওয়ার্ড কি জিনিস। তো ওই প্রথম পাওয়া, মা ছিল সাথে, আমি তো ইনফ্যাক্ট আমি এতটাই ছোট ছিলাম, এত ছোট বয়সে আমি অ্যাওয়ার্ড পেয়েছি, আমি তো জানিও না ন্যাশনাল অ্যাওয়ার্ড কি জিনিস,
সবচেয়ে বড় কথা আমি আমাদের ভারই নিতে পারছিলাম না। আমার মা আমার পিছে দাঁড়িয়েছিল, আমার মা এসে আমার সাথে অ্যাওয়ার্ডটা ধরার পরে তারপরে আমি হাতে ভারটা নিতে পেরেছি, এরকম একটা অবস্থা ছিল যে আমি ধরতেও পারছিলাম না। হ্যাঁ সত্যি, মানে এটা একটা অবাক করা বিষয় যে প্রথম চলচ্চিত্র এবং সেই চলচ্চিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া, এটা একটা বিশাল ভাগ্য না নিয়ে আসলে কিন্তু এমনটি হয় না। তারপর যদি বলি, এরপর তোমার বড় পর্দায় বেশ পরপর অনেকগুলো কাজ করেছো তুমি, মানে সবগুলো ব্যবসা সফল তো অবশ্যই, সুপার হিট, মানে এক একটা, মানে একটার পর একটা ছবি তুমি দেখি, এমন মানে কিছু গল্প ছিল যেগুলো শুধু তোমার উপরে লেখা। হ্যাঁ, চাচ্চু আমার চাচ্চু, দাদি মা, মানে এরকম কিছু গল্প আছে, চলচ্চিত্র হয়েছে, মানে অবিশ্বাস্য ব্যাপার, মানে দিঘি আছে, দিঘির উপরে গল্পটা ইম্পর্টেন্ট, মানে সেই দিকে গুরুত্ব দেওয়া হতো এবং ছবি সুপার হিট। তো তোমার মানে কতগুলো চলচ্চিত্র মানে করেছো আনুমানিক? আমার 30 থেকে 35টার মতো। 35টার মতো চলচ্চিত্র। লাস্ট ছবি কোনটা ছিল, সর্বশেষ ছবি? সর্বশেষ ছবি ছিল আমার দিব্যন অঙ্কেলের সাথে ছোট্ট সংসার, 2012 সালে। 2012 সালে, তার মানে 12 সালের পর থেকে তুমি আর বড় পর্দায় আসোনি, তাই না? আচ্ছা, তো তুমি যখন ছোট্ট ছিলে, তোমাকে চলচ্চিত্রে রাখি এখন ছোটবেলায়, তুমি সেই সময় তখন সুপারস্টার শাকিব খান, সেই সময় সুপারস্টার তখন শাবনূর, হ্যাঁ মানে এদের সঙ্গে, এবং একটা ছবিতে এক টাকার বউ সম্ভবত, হ্যাঁ, নায়ক রাজ রাজ্জাকের সঙ্গে তুমি একেবারে তুমুল, মানে সমান তালে। নায়ক রাজ রাজ্জাক কি জিনিস, তোমার বয়স বোঝার মতো বয়স ছিল না কি, মানে দুর্দান্ত ভাবে তুমি অভিনয় করে গেছো স্বাভাবিক ভাবে। একটু শেয়ার করো তুমি অভিজ্ঞতা, এই যে বড় বড় আর্টিস্টের সঙ্গে তোমার ছোট বয়স ছিল কাজ করেছো, তাদের কাছ থেকে কেমন তুমি আদর পেয়েছিলে? আমি রাজ্জাক আঙ্কেলের সাথে কাজ করেছি, আমি আলমগীর আঙ্কেলের সাথে কাজ করেছি, আমি সোহেল রানা আঙ্কেলের সাথেও কাজ করেছি, বাট আনফরচুনেটলি ওই মুভিটা শেষ হয়নি, মানে মুভিটা শুরু হয়েছিল বাট শুট আমরা শেষ করতে পারিনি, যার জন্য ওই মুভিটা রিলিজও পাইনি, কিন্তু আমি কাজ করেছি সবার সাথে। তো প্রথম কাজই মানে তিন কিংবদন্তির মধ্যে আমার প্রথম কাজই হচ্ছে রাজ্জাক আঙ্কেলের সাথে। তো সবাই জানে রাজ্জাক আঙ্কেল কতটা রেসপেক্টেড পার্সন, তার তাকে সবাই কতটা ভয়ও পেত কিংবা তার কতটা সম্মান ছিল। তো সে সেটে থাকলে মানুষজন অনেক কম কথা বলতো সেটের মধ্যে, মানে সাইলেন্স রাখার চেষ্টা করতো, তাকে সম্মান দেওয়ার যেটা এরকম একটা চেষ্টা করতো। তা আমি ছিলাম মানে একদম উন্মাদ, সেটে দৌড়াচ্ছি, গান গাচ্ছি, খাচ্ছি, আমার আবার কোনো মানে একদম ইয়া নেই। তো আমার সাথে রাজ্জাক আঙ্কেলের অনেক ভালো সম্পর্ক ছিল, লিটারালি আমি আর রাজ্জাক আঙ্কেল খেলতাম সেটার মধ্যে, এরকম অবস্থা ছিল। আমি রাজ্জাক আঙ্কেল আমাকে অনেক আদর করত। তো আমার সাথে রাজ্জাক আঙ্কেলের যখন গান, আমার একটা গান ছিল রাজ্জাক আঙ্কেলের সাথে সিনেমাতে, তো ওই গানের শুটিং এর সময় আমাদের বিভিন্ন গেট আপ নিতে হয় এবং আমাদের কিছু নাচের স্টেপ থাকে। তো স্বাভাবিক রাজ্জাক আঙ্কেল তো তখন অলরেডি মানে এজড হয়ে গেছে, হয়তো বা ওভাবে পারবে না, রাজ্জাক আঙ্কেল নাচছে, আমি গিয়ে ডিরেক্ট, তুমি তো পারো না, তুমি নাচতেই তো পারো না, তুমি তাহলে কেন এসেছো আমার সাথে অভিনয় করতে? রাজ্জাক আঙ্কেল খালি চুপ করে দাঁড়িয়ে আমার কথা শুনে বললো, দোয়েল দেখ তোর মেয়ের কত সাহস, তোরও এই সাহস ছিল না। আর সেটের সবাই হাসতেই হাসতে শেষ এবং সবাই এত অবাক, রাজ্জাক আঙ্কেল নিজে পর্যন্ত বলছে সেটে একটা মানুষ কথা বলে না, তোর মেয়ের কত সাহস, তোর মেয়ে এসে আমাকে ধমক দেয় যে তুমি তো নাচতে পারো না, তাহলে আমার সাথে অভিনয় করতে আসতে কেন? তো মানে সবার সাথে আমার এরকম একটা রিলেশন ছিল, কাউকে ভয় মানে ভয় পেতাম প্রথম প্রথম দিকে, কিন্তু পরে যে আমার সাথে সবাই এমন ফ্রি হতো যে পরে আমার সাথে সম্পর্কটা মানে এরকম হয়ে যেত যে আমি দেখা যায় ধমক দিচ্ছি, আমি দেখা যায় খেলছি, চিৎকার করছি, একদম মানে ভিন্ন রকম একটা সম্পর্ক হয়ে যেত। আসলে এটা একটা অবাক করা বিষয় যে সে সময় এত বড় বড় আর্টিস্টের সঙ্গে কাজ করা তোমার মানে অভিজ্ঞতা হয়েছিল, হ্যাঁ এত সুন্দর ভাবে তুমি ম্যানেজ করেছো, মানে এটা একটা মানে মানে তুমি ছোট ছিলে তুমি বুঝোনি, তারপরেও কি সুন্দর ভাবে তুমি করে গেছো। ঠিক সে সময় এতে গেল সিনিয়র একজন পার্সন, মানে একজন ব্যক্তিত্ব, তারপরে তুমি সে সময় সুপারস্টার শাকিব খান, তোমার চাচ্চু,
হ্যাঁ তোমার সুপারস্টার ছিল চাচ্চু, তোমার শাকিব খান এবং তোমার আন্টি, হ্যাঁ তোমার অপু বিশ্বাস এবং শাবনুর, শাবনুর হ্যাঁ সবাইকে তুমি তখন মানে শাবনুর তো তোমার একটা ছবিতে মা হয়েছিল তাই না, তারপর শাকিব খান চাচ্চু ছিল এক চাচ্চু ছবিতে, শাবনুর তো আবার অনেকগুলো ছবিতেই মা হয়েছে, কপালে মা হয়েছে, এক টাকার বউতে মা হয়েছে, এক টাকার বউ হ্যাঁ। তুমি একটু শেয়ার করো শাবনুর, শাকিব খান, অপু বিশ্বাস কোন মজার ঘটনা আছে ওদের সঙ্গে যদি শাবনুর আন্টির সাথে বলবো যে মানে আমাদের একটা স্পেশাল রকমের রিলেশন ছিল। হ্যাঁ আমরা দেখা যেত কি শাবনুর আন্টির সাথে যে মুভিতে আমার শুটিং, যে মুভিতে আমরা কাস্ট, মানে শাবনুর আন্টি আমাকে এত আদর করত যে আমরা শুটিং শেষ করে রাত যতই হোক 12টা বাজুক 1টা বাজুক, হ্যাঁ আমাদের টানা শুটিং থাকলে আমরা যে কোনো এক দুই দিন রাত্রেবেলা শাবনুর আন্টির বাসায় চলে যেতাম। বাসায় গিয়ে আমরা শাবনুর আন্টির সাথে আমার মা আড্ডা দিত, হ্যাঁ আমাকে শাবনুর আন্টির ভাই যে তমাল আঙ্কেল, তমাল আঙ্কেলের ওয়াইফ আমাকে সাজিয়ে দিত, হ্যাঁ আমার মানে একটা এক্সট্রা কেয়ার ছিল। আমি বাসায় ঢুকেছি শাবনুর আন্টি আমাকে সাথে সাথে বলে তোর জন্য কিন্তু আমি চকলেট আর আইসক্রিম আগের থেকে কিনে রেখেছি, কারণ আমি জানি তুই আসবি, হ্যাঁ এখন তুই এগুলো শেষ করবি। আমাকে জাস্ট আইসক্রিমের বক্স আর চকলেটের বক্স সব আমার সামনে বিছিয়ে রাখা হতো, এবার তুই খা, এরকম একটা। তো শাবনুর আন্টির সাথে একদমই অন্যরকম একটা রিলেশন ছিল আমাদের, অনেক বেশি আদর করতো, অনেক ভালোবাসতো আমাকে। তো এটা তো শাবনুর আন্টি গেল, মৌসুমী আন্টির সাথেও আমার অনেক ভালো রিলেশন ছিল, সেম মৌসুমী আন্টির বাসায় অনেক গিয়েছি, অনেক মানে এদের এদের সেটের থেকে এদের বাসায় গিয়ে আমরা আড্ডা দিয়েছি। তো এরপরে অপু আন্টি, অপু আন্টিও মানে সেম আমার আমার থেকে আমার মার সাথে বেশি সব ভালো সম্পর্ক ছিল সবার, আমি তো আদরের ছিলাম, আমাকে তো কুলে নিয়ে নিয়ে ঘুরতো অপু আন্টি, আমাকে লিটারালি কুলে নিয়ে নিয়ে ঘুরতো সব সময়, একদম সেই চাচ্চু থেকে শুরু করে আমার লাস্ট মুভি পর্যন্ত তার সাথে সে আমাকে কুলে নিয়ে ঘুরতো, এবং মেকআপ রুমে বসতে তার কাজটা শেষ আমাকে সে কুলে নিয়ে এভাবে বসে থাকতো, মানে এটা তার একটা অভ্যাস ছিল। আর শাকিব আঙ্কেলও সেই একদমই মানে আমি বলবো সবার আই ক্যান্ডির মতো ছিলাম আমি সেটের মধ্যে, সবাই এত আদর করতো, এত আদর করতো আমাকে। আসলে এগুলো কিন্তু একটা তোমার জন্য একটা অনেক বড় স্মৃতি, সেই সময় এই যে সুপারস্টাররা তাদের সাথে তুমি কি দিব্যি অভিনয় করে গেছো, এবং সবচেয়ে বড় কথা তাদের সাথে পাল্লা দিয়ে তোমার মানে ক্যারেক্টারটা সমানতালে এগিয়ে গেছে, এটা কিন্তু একটা চলচ্চিত্রে সাধারণত বাচ্চাদের এত গুরুত্ব দেওয়া হয় না। হ্যাঁ আমি আমি ইদানিং এই জিনিসটা নিয়ে খুব থিঙ্ক করি যে এমন একটা টাইম গিয়েছে চলচ্চিত্র আমাদের দেশের আমি অভিনয়ে আসার পরে যে আমাকে নিয়ে এক্সট্রা ভাবে গল্প লেখা হতো, যে দিঘির উপরে বেস করে একটা মানে আমি খুব কমই দেখেছি যে চাইল্ড অ্যাক্ট্রেস চাইল্ড অ্যাক্ট্রেসের উপর বেস করে পরপর ছবি বানানো হয়, লাইক পরপর পরপর অনেকগুলো ছবি বানানো হয়েছে আমাকে নিয়ে চাইল্ড অ্যাক্ট্রেসের উপর বেস করে, মানে তার উপর গল্প স্পেশালি লেখে তাকে নিয়ে বানানো, এটা মানে একটা পিরিয়ড পর্যন্ত চলেছে। তো এই জিনিসটা আমার আমি তখন তো তখন তো প্রশ্নই উঠে না, এগুলো মাথায় ঢুকা এগুলো চিন্তায় আসার কথা না, এখন যখন ভাবি আমার খুব অবাক লাগে এগুলো, যে আমি আসলে আমাকে অনেক গুরুত্ব দেওয়া হতো, ইনফ্যাক্ট এখনো এখনো বলবো অনেক দেওয়া হয়। সেরকম একটি ছবি প্রায় ছবিতে তোমার মানে খুব গুরুত্ব ছিল সবগুলো ক্যারেক্টার, চাচ্চু ছবিতে এটা তোমার একটা মেইন ক্যারেক্টার ছিল, শাকিব খান তোমার চাচ্চু ছিল, হ্যাঁ নাম দিবজল আঙ্কেল, হ্যাঁ হ্যাঁ দিবজল, হ্যাঁ দিবজল ছিল। তো আসলে একটু শুনতে চাই, তুমি শাকিব খানকে স্কিপ করে গেছো, তোমার চাচুকে নিয়ে স্মৃতি কথা শুনতে, কোনো মজার ঘটনা আছে শাকিব খান তখন সুপারস্টার, এখনো শাকিব খান না, শাকিব আঙ্কেলের সাথে তো আমি সেই কপাল থেকে, তখন তো শাকিব আঙ্কেলও ছোট যেটা সত্যি কথা, তখন থেকে আমি শাকিব আঙ্কেলের সাথে অভিনয় করি, তো তখন থেকেই মানে আমার শাকিব আঙ্কেলের সাথে প্রথম সিনেমা কপাল, এবং কপালেই শাকিব আঙ্কেল আমার বাবা ছিল, তো তখনই সে আমাকে এরকম ভাবে আদর করতো, এবং সেটে সে থাকলে আমাকে সে একটা এক্সট্রা কেয়ারের মতো করতো সবসময়, দেখা যেত সে সে খুব মানে তাকে খুব প্যাম্পার করা হতো সেটের মধ্যে, যেহেতু সে সুপারস্টার তখন থেকে, তো তাকে সবসময় একটা এক্সট্রা কেয়ার দেওয়া হতো, প্রোভাইড করা হতো। তো সে যখন তার ফুড আনতে দিত, খাবার আনতে দিত, যে আমি আজকে বাইরে থেকে খাবো, এটা খাবো, ওইটা খাবো, সেটা খাবো, সে কখনো আমি দেখিনি যে সে একা নিজের জন্য জাস্ট অর্ডার করেছে, সে আমাকে ইনক্লুড করতো সবসময়,
যে আমি কি পিচি মানুষটাকে রেখে খেতে পারি, পিচি মানুষটার সামনে তাকে রেখে কি আমি এটা করতে পারি, তাকে নিয়ে আমি খাবো। তা আমাকে সব সময় সে ইনক্লুড করে তারপরে সে তার ফুড প্রোভাইড করতে বলতো, তো এরকম ছিল। তা এবং তার সাথে আমার মার অনেক ভালো রিলেশন ছিল, অনেক। তো আমি তো আমাকে তো সে আদর করতোই, আর সেটা যতটা টাইমই থাকতাম আমার মার সাথে বসে বসে গল্প করতো। আচ্ছা, তো অনেকের কিন্তু প্রশ্ন যে তুমি তো তখন একদম ছোট ছিলে, শাকিব খান তখন তার মানে একটা ভালো একটা অবস্থানে, তখন সুপারস্টার, এক একটা ছবি তার সুপারহিট হচ্ছিল, সেই শাকিব খান কিন্তু এখনো সুপারস্টার এবং এখনো নাম্বার ওয়ান আমাদের ফিল্মের মধ্যে, এখনো সেই নাম্বার ওয়ান পজিশনে আছে। তো তুমি এখন সব দর্শকরা চাচ্ছি যে তুমি নায়িকা হয়ে বড় পর্দায় আসো, এবং তোমার মাঝখানে একটা গ্যাপ হয়ে গেছে, 2012 পর পর্যন্ত তুমি শিশু, এখন 2020, এখন তো সদ্য তরুণী, নায়িকা হওয়ার একটা একদম পারফেক্ট সময়। তো এখন যেহেতু আমাদের হিরো বলতে, সুপারস্টার বলতে আমরা যাকে বোঝাই সে হলো শাকিব খান, সেই আঙ্কেল তুমি ডাকছো, তো একটা অফার আসে যে শাকিব খানের বিপরীতে তোমাকে নায়িকা হয়ে আসতে হবে, আর বড় পর্দা অভিষেক হবে, তখন তোমার মানে কেমন অনুভূতি হবে, তুমি কি কি করবে তখন? না, আঙ্কেল আঙ্কেলই থাকবে, কোনো সমস্যা নেই। আমাদের ব্যাক স্টেজে সবার একটা রিলেশন থাকে সবার সাথে, ওটা সব সময় আমরা ব্যাক স্টেজেই মেনটেন করি। বাট পর্দার জন্য মানুষ অনেক কিছুই করে, অনেক স্যাক্রিফাইসই করতে হয়, অনেক কিছুই করতে হয়। তো এটা তো জাস্ট আঙ্কেলের সাথে একটু অ্যাক্টিং ই করতে হবে, তো অ্যাক্টিং এর জন্য এতটুকু না হয় স্যাক্রিফাইস করাই যায়। আর অভিনয় করতে গেলে অনেক কিছুই করা লাগে, এত মানে এত বেছে বেছে করা যায় না। তো অবভিয়াসলি সে যখন সুপারস্টার, আর ক্যারেক্টার যদি ডিমান্ড করে যে হ্যাঁ তার সাথে আমাকে করতে হবে, কিংবা সবাই জানে যে সে তার আর আমার জুটি একটু এজ দেন, একটু আমার টিন এজ হবে, তো এটা সবাই জানার পরেও যদি ক্যারেক্টার এরকমই ডিমান্ড করে, আমার ক্যারেক্টার ডিমান্ড করলে আর কিছু বলার থাকবে না, আমি করবো, সমস্যা নেই। দারুন দারুন দারুন, চমৎকার উত্তর। দেখি, আসলে আমরা এটাই চেয়েছিলাম, একজন সত্যিকারের যারা মানে অভিনেত্রী তাদের মুখ থেকে কিন্তু এরকমই উত্তর মানে আমরা আশা করি। তুমি এত চমৎকার ভাবে কথাটা বলেছো যে আসলে আমরা মুগ্ধ তোমার উত্তর শুনে। তো আমরা আমরা কিন্তু খুব আশাবাদী যে দিঘি নায়িকা হয়ে আসবে এবং অভিষেক হবে আমাদের সুপারস্টার শাকিব খানের সঙ্গে, তাই না? এবং সেরকম একটা পরিচালকরা কিংবা প্রযোজকরা সেরকম একটা ক্যারেক্টার নিশ্চয়ই তৈরি করবে। আর শাকিব খান যেখানে সেখানে সিনেমা সুপার হিট বাম্পার হিট, এটা আমরা চোখ বন্ধ করেই বলতে পারি, কারণ সচরাচর যা হয়ে থাকে আর কি। হ্যাঁ, তো ইনশাল্লাহ আমরা সামনের দিনগুলোতে জন্য অপেক্ষা করি যে মহাসমারোহ আসিতেছে শাকিব খান, তো কি তুমি নাম কি দিব এখন, তুমি না মনে আসছে না, যাই হোক দর্শকরাই না হয় ঠিক করবে কিংবা পরিচালকরা ঠিক করে দিবে, আগে ভাগে আমি অ্যানাউন্সমেন্ট করে দিলাম দেখি। এই তো গেল আসলে সেই সুপারস্টার, সেই সময় যারা কাজ করেছ, তো অনেকদিন গ্যাপ হয়ে গেছে তোমার বলতে, মানে তুমি কি নিজেকে তৈরি করার জন্য গ্যাপটা দিয়েছো, নাকি ওই বয়সে ক্যারেক্টার সচরাচর কোনো নাটক বা চলচ্চিত্র হয় না বলে তুমি এই গ্যাপটা নিয়েছো? গ্যাপটা মেইনলি, হ্যাঁ গ্যাপটা মেইনলি আমার মার একটা ইচ্ছা ছিল যে একটা এজ পরে, একটা এজ পরে না আসলে দেখা যায় কি না শিশু শিল্পী থাকা যায় না নায়িকা হওয়া যায়, মানে ওই এজটা খুব কনফিউজিং একটা এজ থাকে। তো তো আমার মার একটা ইচ্ছা ছিল যে ওইটা ওই এজটা শুরু হলে আমাকে সে মানে অভিনয় তখন আর করতে দিবে না, হয় পরে আমি করলে করব, না হলে ওখানে স্টপ। তো এইটার সাথে তারপরে তো মা তো চলেই গেল, কিন্তু বাবা খুব ভালোভাবে এই বার ডিসিশনটা পালন করেছে। বাবার একটা বাবা তারপরে আমাকে মানে 2012 পরে আমার হায়ার এডুকেশন শুরু হয়ে গেল, আমি আরো হাই স্কুলে ভর্তি হলাম আস্তে আস্তে। তখন বাবা বলল যে আমি এসএসসির আগে আমি ওকে কিছুতেই করতে দিব না, অ্যাটলিস্ট এসএসসিটা শেষ করবে, তারপরে যদি ও অভিনয় করতে চায় তাহলেও করবে, আর যদি না চায় আমি ওকে কখনো বলবো না। তো মানে বাবা সবসময় বলেছে আমি যদি করতে চাই তাহলে, আর আমি যদি না চাই বাবা কখনোই আমাকে জোর করবে না, ইনফ্যাক্ট আমাকে জোর করেনি। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত স্ক্রিপ্ট আসলে বাবা আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি করবে, তুমি করলে বলো, কখনো বাবা আমাকে বলে না যে এটা করে দাও।
আমি স্ক্রিপ্ট পড়ে আমার ভালো লাগলে বাবা বলে কর। তো আস্তে আস্তে এসএসসিও শেষ হলো এবং অনেক স্ক্রিপ্ট পড়েছি, অনেক স্ক্রিপ্ট স্টিল জমা আছে বাসার মধ্যে। তো এসএসসির আগ থেকেই যদি আমাকে স্ক্রিপ্ট পাঠানো শুরু হয়, কিন্তু তখন বাবা রাজি ছিল না। অনেক সময় দেখা যায় বাবা আমাকে স্ক্রিপ্ট পড়তে দিত না, কারণ বাবা চাইতো না যে আমার পড়ালেখার উপর হ্যাম্পার করুক, এই স্ক্রিপ্টটা পড়বো এটা নিয়ে ভাববো, বাবা চাইতো না যে আমার হ্যাম্পারটা হোক। তো আমি এসএসসিটা শেষ করার পর পরই বাবা আমাকে অনেক স্ক্রিপ্ট দেয় যে পড়ো, পছন্দ হোক আর না হোক অভিজ্ঞতা করো, পড়ে রাখো। তো আমি অনেক স্ক্রিপ্ট পড়েছি, স্টিল আমি পড়ি, তো কিছু তার মধ্যে বেঁচেছিও। সবই একদমই মানে অন দ্য ফ্লোর ছিল, জাস্ট লকডাউন এন্ড করোনা এসে সবকিছু থামিয়ে দিয়েছে। বাট হোপফুলি এখন সব স্বাভাবিকের দিকে, নিউজ বেশি দিন নেই পেয়ে যাবে সবাই। আচ্ছা, তো আমরা আশা করছি কোনো চমক নিয়ে দেখি আমাদের সামনে বড় পথে আবার আসবে। তুমি বলছিলে যে অনেকগুলো কাজ হাতে এসেছে, স্ক্রিপ্ট এসেছে, এর মধ্যে তোমার সবচেয়ে ভালো লেগেছে কোন কোন স্ক্রিপ্টের কথা তুমি যদি আমাদের সঙ্গে শেয়ার করো? যে আসলে হ্যাঁ, এরকম অফার যেটা আমি মানে স্টিল আমি কখনো ভাবতে পারি না যে আমাকে চুজ করতে পারে, কিংবা এরকম একটা ক্যারেক্টার, এরকম একটা মানে বাংলাদেশ থেকে হলেও ইটস ইন্টারন্যাশনাল এন্ড আমাকে এভাবে তারা চুজ করবে উইদাউট এনিথিং। লাইক আমি 8টা বছর ক্যামেরার বাইরে, তারা কেউ জানে না যে আমি আদৌ এই ক্যারেক্টারটা প্লে করতে পারবো কিনা। আমি চাইল্ড অ্যাক্ট্রেস ছিলাম, এখন বড় হয়ে কি করবো না করবো, তারপরও যে ওই ভরসাটা রেখেছে আমার কাছে এইটাই অনেক বেশি। সেটা হচ্ছে আমাদের বঙ্গবন্ধুর উপর যে বায়োপিকটা হবে, ওটার যে ক্যারেক্টারটা, তার ওয়াইফের রেনু, ছোট রেনু মানে কিশোরী যে বয়সটা, ওই বয়সটার আমাকে আমার আমার সম্ভাব্য তালিকায় নাম এসেছে। তো আমি জাস্ট এখনো স্টাক হয়ে যাই ভাবলে যে ওইটার সম্ভাব্য তালিকায় আমার নাম কিভাবে আসলো। আমি অডিশন দিয়েছি ওটার জন্য এন্ড অনেকেই আরো অডিশন দিয়েছে, বাট স্টিল তারা আমার উপর এই ভরসাটা রেখেছে, এটার জন্যই আমি জাস্ট শুকরিয়া করি আল্লাহর কাছে। না, এটা তো একটা বিশাল ব্যাপার, তাই না? একটা বায়োপিকের কাজ কিন্তু একটা মানে মানে এটা মানে সব শিল্পীর জন্য একটা, বিশেষ করে কোনো যদি বিশেষ ব্যক্তিত্ব হয়ে যায় তার বায়োপিক হয়, তাহলে কিন্তু একটা অভিনেত্রীর জন্য একটা বিশাল একটা পাওয়া, তাই না? একটা ঐতিহাসিক ক্যারেক্টার, তাই না? তো আসলে খুব ভালো লাগছে যে তোমার মধ্যেও সেরকম একটা অনুভূতি জাগছে এই চরিত্রটার জন্য। এই চরিত্রের জন্য কি তোমার পূর্ব প্রস্তুতির জন্য তুমি কি নিজেকে তৈরি করছো? হ্যাঁ, আমি যখন আমি যখন অডিশনটা দিয়ে আসি, বাবা তখনই আমাকে বই এনে দেয় এবং বলে যে তুমি স্টাডি করতে থাকো, তুমি অডিশনে টিকো আর না টিকো তুমি স্টাডি করতে থাকো। তো আমি তখন থেকে স্টাডি করা স্টার্ট করি এন্ড সম্ভাব্য তালিকায় নাম দেখার পর তো মানে আরো বলবো যে ভালোভাবে স্টাডি করা শুরু করি। বাবা আরো বই এনে দেয়, ইনফ্যাক্ট বাবা আমাকে আবার বই এনে দিবে বলেছে, কালকেই বলেছে যে আবার বই এনে দিবে। তো আরো স্টাডি করবো এন্ড স্ক্রিপ্ট তো পড়ছি, স্ক্রিপ্টও পড়ছি সমান্তরালে। তো ওগুলো পড়ে পড়ে জাস্ট পড়া তো শেষ অনেক আগে, এখন জাস্ট ঝালাই করছি। আচ্ছা, তো এই শুটিং কবে নাগাদ শুরু হবে আশা করা যায়? এই বছর শুটিং তো পিছিয়ে গেল, করোনার জন্য পিছিয়ে গেল, শুটিং আরো আগেই শুরু হতো। এখন আমরা আশা করছি যে করোনাটা একটু কমে আসলেই মানে যে কোনো টাইম এটা স্টার্ট হওয়ার প্ল্যানিং এ আছে। আচ্ছা, এই তো গেল একটা বায়োপিকের ছবি। তো যেসব কমার্শিয়াল ঘরানার ছবি হয় ফুল বাণিজ্যিক, তো সেই সব ছবিগুলোতে তোমার আগ্রহটা কেমন? না না, আমার আমি কখনোই চাইবো না যে আমি কোনো এক ধরনের মুভি করি, আমি সব ধরনের মুভি এক্সপেরিমেন্ট করতে চাই অ্যাটলিস্ট না হলেও। তারপরে যদি মনে হয় কারো, কিংবা আমার ফেস দেখে কোনো ডিরেক্টর প্রোডিউসারের মনে হয় যে না ও তো এই মুভির জন্য না ওই মুভির জন্য, ওকে এটাতেই নিব, ওটা আলাদা ব্যাপার। বাট স্টিল আমি কখনোই এরকম এক ঘরানার কোনো অ্যাক্ট্রেস হতে চাই না, আমি সবকিছুই করতে চাই, আমি ভ্যারিয়েশন চাই। আমি খুব পছন্দ করি যে জিনিসটা, যে সেটা হচ্ছে ভ্যারিয়েশন আনা, কখনোই এক ক্যারেক্টার নিয়ে পড়ে থাকতে চাই না, আমি সব ক্যারেক্টার সব রকম ক্যারেক্টার করতে চাই। আচ্ছা, না গুড, এটা আসলে তোমার সব অভিনেত্রী চায় একটা ভ্যারিয়েশন আনার, কারণ এক ধরনের চরিত্র করতে করতে একটা মানে বোর হয়ে যায় শিল্পী, গতানুগতিক হয়ে যায়। কিন্তু তুমি যে এই যে মানে প্রথম থেকে ভাবছো যে আমি সব ধরনের ক্যারেক্টার করবো, এটা একটা ভালো ডিসিশন মনে হয় আর কি। তো আগামীতে আমরা নিশ্চয়ই ফুল কমার্শিয়াল সুপার হিট ছবিতে আমরা আমাদের আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছি ইনশাল্লাহ।
নিজেকে আমরা সেভাবে দেখতে চাই। দীক্ষিত, এই যে আমরা কিন্তু শুরুতেই তোমার মায়ের কথা বাবার কথা বলছিলাম, দর্শকরা তো সবাই জানে, নতুন করে বলার কিছু নেই যে দীঘি হচ্ছে আমাদের চলচ্চিত্রের নায়িকা এবং অভিনেত্রী। খুব কম মানে ছায়াছবি করেছে, কিন্তু মানে খুব গুণী অভিনেত্রী ছিলেন দোয়েল, ভীষণ প্রিয় মানে অভিনেত্রী দোয়েল তোমার মা। দর্শকদের উদ্দেশ্যে বলছি, আমাদের প্রিয় অভিনেত্রী দোয়েলের মেয়ে হচ্ছে দীঘি, এবং আরেকজন গুণী অভিনেতা মানে খুব চমৎকার অভিনয় করেন সুব্রত, আমরা যাকে সুব্রত বলেই সব মানে মানে চিনে থাকি, তাদের মেয়ে দীঘি। আসলে সবাই জানে, টপ বটম সবাই, ছোট বড় সবাই জানে যে দীঘি কার মেয়ে। সাথে আমরা তোমার বাবা মাকে মানে সবসময় মনে করি, বিশেষ করে তোমার মা এখন আমাদের মাঝে নেই, বেশ কয়েক বছর হলো উনি সবাইকে ছেড়ে চলে গেছে। তো তোমার মা তোমার এই পর্যন্ত আসার পেছনে, তুমি নিজে বলেছ, অনেক কষ্ট করেছে, মা সব সময় তোমার হাত ধরে ধরে ছিল, তাই না? তো মায়ের সঙ্গে এমন স্মৃতির কথা কিছু শুনতে চাই যেটা তোমাকে এখনো মানে যখন তুমি অবশ্য থাকো, একটু একা থাকো, মায়ের কথা মনে হয়, ওই স্মৃতিটা মনে হয়, ওরকম তোমার স্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে? আমার আম্মু আমাকে নিয়ে অনেক প্রাউড ফিল করতো, অনেক বেশি, মানে লাইক আমি যখন কিছু ছিলাম না, স্টিল সে আমাকে নিয়ে প্রাউড ফিল করতো। আমি জানি না কেন সে অনেক মানে আমাকে সে অসম্ভব রকমের ভালোবাসত, এবং আমি তার মানে কি বলবো মানে মানে মেয়ে বলে না, মেয়ে ছাড়াও যদি আমি থাকতাম হয়তো আমি তার ফেভারিট থাকতাম, এরকম সে আমাকে অসম্ভব ভালোবাসতো, সে আমার প্রতি অবসেস ছিল। হ্যাঁ, সে সারাক্ষণ আমাকে নিয়েই থাকতো, তার জীবনটাই আমাকে নিয়ে ছিল। ইনফ্যাক্ট আমারও, আমি সারাক্ষণ আমার আম্মুর সাথে থাকতাম, একটা মুহূর্ত মানে আমি ছাড়া থাকিনি মাকে। ইনফ্যাক্ট আমি পানি খাবো এটা পর্যন্ত আমি বলে তারপর পানি খেতাম, যে মাম্মি আমি পানি খাচ্ছি, মাম্মি আমি পানি খাই, এরকম এরকম ছিল। তো ওভাবে ধরতে গেলে তো অনেক স্মৃতি আছে, কিন্তু যেটা হচ্ছে আমাকে যেভাবে সে সাপোর্ট দিয়েছে আমার শুটিং এ গিয়ে গিয়ে, তার মানে সে সেমনও একটু সিক সিক ছিল, সে সবসময় একটু সিক থাকতো, তার শরীরে একটু প্রবলেম দেখা দিত কিংবা দিয়েছিল, তো সে একটু হেলদিও ছিল, তার সবকিছু মিলিয়ে একটু কষ্ট হতো। স্টিল ওটার পরেও সে কখনো নিজের দিকে তাকায়নি, সে আমার পিছে যেভাবে ছুটেছে, যেভাবে আমার মানে আমার পিছে শ্রম দিয়েছে, আমার মনে হয় না আমার পিছে কোনোদিন কেউ এভাবে শ্রম দিতে পারবে। তো এই জিনিসটা সবচেয়ে বেশি মিস করি, যে ওই সময় আমার মা আমাকে এইভাবে সাপোর্ট দিয়েছে, এইভাবে আমার পিছে শ্রম দিয়েছে, আজকে আমি যদি আবার স্টার্ট করি কিংবা আমি স্টার্ট করছি, এখন আমার মা মানে আমার জেনুইনলি আমার মাকে সবচেয়ে বেশি আমার দরকার ছিল, সেই সাপোর্টটা, সেই শ্রমটা আমার এখন সবচেয়ে বেশি দরকার। মানে আমি তো তখন ছোট ছিলাম, হয়তো বা তখন এভাবে জাজ করতে পারিনি, এখন মনে পড়লে বলি যে হ্যাঁ সে শ্রম দিয়েছে। বাট আমি আমার খুব ইচ্ছা করে যে এখন সে আমাকে কিভাবে কিভাবে সাপোর্টটা দিত, কিভাবে ইন্সপায়ারটা করতো, কিভাবে সে আমাকে দিয়ে অ্যাক্টিংটা বের করাতো, আমার খুব ইচ্ছা করে এটা আবার এক্সপিরিয়েন্স করতে, কিংবা আমার খুব ইচ্ছা করে এটা আবার ফিল করতে, যেটা কিনা যদিও এখন পসিবল না, বাট স্টিল আগের গুলোই চিন্তা করে করে এখন আমি কি করব সময় কাটে। আর সবচেয়ে বড় কথা, সবচেয়ে বেশি কষ্ট করেছে সে চাচু মুভিটাতে, মুভিটাতে আমার একটা সিকোয়েন্সই ছিল, আমাকে অনেকগুলো ডায়লগ একসাথে বলতে এবং অনেক বড় ডায়লগ, তো ওইটা আমি বারবার ভুলে যাচ্ছিলাম শর্ট দেওয়ার সময়, আমাকে একটা বেঞ্চের উপর দাঁড়া হয়ে ডায়লগ গুলো বলতে হয়। তো সে মানে আমি ভুলে যাই দেখে, দুই তিনবার শর্টটা আমার রিটেক নিতে হচ্ছিল, আমি ভুলে যাচ্ছিলাম দেখে সে এমনি একটু হেলদি, তো ওই বেঞ্চের নিচে ঢুকে সে স্ক্রিপ্ট নিয়ে একদম ঝুঁকে এভাবে বসে আমাকে সে নিচের থেকে প্রম্পট করেছে, এইভাবে সে কষ্ট করেছে। মানে এটা তো আমি একটা বললাম, এরকম আরো অসংখ্য আছে সে কিভাবে কিভাবে কষ্ট করেছে আমার জন্য, তো এইটা আমি বলবো যে। আর ওই সিনটা ছিল আমার চাচুতে বেস্ট, মানে আমি যতবার চাচু হলে দেখেছি, হ্যাঁ আমি ততবার দেখেছি যে ওই সিকোয়েন্সটা আসলে মানুষ যে কিভাবে কান্না করেছে এটা আমার নিজের চোখে দেখা। মানুষ তো অনেকে এসে বলে যে আমি তোমার চাচু দেখে কান্না করলাম, এই মুভি দেখে কান্না করলাম, কিন্তু আমার নিজের চোখে দেখা যে ওই সিনটা দেখার পরে মানুষ কিভাবে কান্না করেছে। এন্ড আমি আমার একটা ফোটাও ক্রেডিট দিব না, পুরো ক্রেডিট দিব আমার মাকে। সত্যি আসলে
মায়ের মানে ঋণ আসলে তোমাকে সারা জীবন মানে তোমাকে এটা বহন করে নিয়ে যেতে হবে। এই যে মা তোমাকে হাতে পা পা করে একটু একটু করে এগিয়ে নিয়ে গেছে, আজকে এই পর্যন্ত দিয়ে এসছে, এখন যদি তুমি বড় পর্দা আবারও কাজ শুরু কর মানে যদি করতে যাচ্ছ তুমি তো করবেই তাই না, তোমাকে তখন একাই পথ কাটতে হবে তাই না। তো সেই চিন্তাটা করে নিশ্চয়ই তোমার কেমন মানে নিজেকে কিভাবে মেন্টালি তৈরি করছো? মেন্টালি তৈরি করি জাস্ট বাবার কথা ভেবে আমি মেন্টালি তৈরি হই, আর কিছুই না। কারণ আমি দেখেছি যে বাবা কিভাবে কষ্ট করেছে আমার জন্য, মা মারা যাওয়ার পর থেকে কিংবা অসুস্থ হওয়ার টাইম থেকে আমাকে সকালে এখনো স্টিল সকালে ঘুম থেকে উঠানো শুরু করে রাত্রে শোয়ার আগ পর্যন্ত বাবা স্টিল যেভাবে আমার টেক কেয়ার করে, এখন তো আরো বেশি ব্যস্ত হয়ে গেছে, এখন অনেক বেশি বাইরে থাকতে হয় বাবার, অনেক দৌড়াদৌড়ি শুটিং কাজ এটা সেটা করতে হয়, যার জন্য দেখা যায় অনেক বাবার সাথে আমার কমও দেখা হয়, বা দেখা যায় বা সপ্তাহে অনেক কম দেখা হয়, এরকম দিনও যায়। তো স্টিল তারপরও মানে আমাকে কলেজে নেওয়ার থেকে শুরু করে স্টিল আমাকে যেভাবে সে প্যাম্পার করে আর যেভাবে সে আমার টেক কেয়ার করে, সে সব সময় মোস্ট অফ দা টাইম মানে খুব বেশি জরুরি না হলে যে আমাকে সকাল কল টাইম থাকতে হবে, সে সবসময় আমার কলেজের টাইমের পরে কল টাইম রাখে যে আমি ওকে কলেজে দিয়ে আসবো নিয়ে আসবো তারপরে আপনারা রাখবেন, এরকম থাকে। তো এটা আসলে কয়জন করবে এরকম স্যাক্রিফাইস, আমি এটা দেখি মানে জাস্ট নিজেকে এখন মেন্টালি ঠিক রাখি, কিংবা বলবো আবার আরো বেশি পজিটিভ থিঙ্ক করি এগুলো দেখে। আর বাবা যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছে বলবো না, আমি মার থেকে কোনো অংশে কম দিচ্ছে, এবং বাবা সবচেয়ে বড় কথা যেটা কোনো দিন আমার উপর কোনো কিছু চাপিয়ে দেয় মানে কিছুই চাপিয়ে দেয় না, আমাকে জিজ্ঞাসা করে আমি বলি এবং সে শুনে সবকিছু, আমার ওপিনিয়নটা সে বাড়ি করে এবং আমিও তার ওপিনিয়নটা অনেক বাড়ি করে, প্রত্যেকটা কথায় আমার কাছেও তার ওপিনিয়ন অনেক বাড়ি করে এবং আমার ওপিনিয়নটা তার কাছে বাড়ি করে, যেটা কিনা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আসলে সত্যি বাবা তো এখন মা বাবা দুটোই তাই না, এবং বাবার সাথে যখন আমি কথা বলেছিলাম ইন্টারভিউ নেওয়ার ব্যাপারে, তোমার ব্যাপারে খুবই কেয়ারিং, এবং সবচেয়ে যেটা তোমার ব্যাপারে দেখেছি তুমি তো বাবার মানে একটা লক্ষ্মী মেয়ে। এই দুদিন তোমার ইন্টারভিউ নেওয়ার জন্য তোমার সাথে এবং তোমার বাবার সাথে কথা বলেছি, তোমাদের দুজনের কনভারসেশন থেকে আমার কাছে মনে হচ্ছে যেন তুমি বাবার একটা খুব লক্ষ্মী মেয়ে। আর তোমার পরে বাবাই নিজেই বলেছে যে আমার মেয়েটা সবসময় যে কোনো ডিসিশন সবসময় আমার উপর ছেড়ে দেয় যে হ্যাঁ বাবা আগে আগে কি বলে বাবারটা আগে শুরু, মানে এটা একটা তোমার আসলে তুমি এই যে বাবা মার প্রতি ভক্তি, এটা আসলে তুমি একজন নিজে অ্যাক্ট্রেস একজন তারকা না মহা তারকা, তো সেটা সত্ত্বেও তুমি বাবা মার প্রতি তোমার এমন শ্রদ্ধা, আসলে অনেক কিছু শিখার আছে অনেকেরই। থ্যাংক ইউ। আর তুমি তো এখন কি পড়াশোনা করছো? আমি এখন ইন্টার সেকেন্ড ইয়ারে উঠেছি রিসেন্টলি স্ট্যানফোর্ড কলেজে। চমৎকার। খুব জানতে ইচ্ছে করে তুমি যখন ছোট ছিলে যখন তুমি স্টার ছিলে তখন তোমার আমি যখন আমার মনে পড়ে আমাকে যখন নিয়ে যাওয়া হয় ভর্তির জন্য, তো টিচারদের যেটা প্রিন্সিপাল ছিল উনি টিচারদের ডেকে বলছিল যে ওকে নিয়ে পুরো ক্লাসরুম সবগুলা ঘুরিয়ে আনেন, ও দেখুক ও যেখানে পড়বে ও কোথায় পড়ছে না পড়ছে কিংবা ওর ক্লাসমেটটা কারা, ওকে পরিচয় করে দিয়ে আনুন যাতে ওর পরে ক্লাস করতে ওর যেতে সমস্যা না হয়। তো আমাকে যখন টিচাররা তিনটা সেকশন ছিল প্লে গ্রুপের তিনটা সেকশনে নিয়ে গেল, তিনটা সেকশনের প্রত্যেকটা স্টুডেন্ট মিস কোন কোন সেকশনে পড়বে ওকে আমার সেকশনে দিয়ে যান না প্লিজ, ওকে আমার সেকশনে দিয়ে যান, আমার স্টিল মনে আছে এগুলো, এবং এটা নিয়ে একটা কারাকারি লেগে গিয়েছিল যে দিঘি কোন সেকশনে পড়বে। এমনও দিন গিয়েছে যে আমাকে আজকে আমি এই সেকশনে আমি ভর্তি হয়েছি এই সেকশনে কিন্তু ওই সেকশনের স্টুডেন্টরা চায় আমি তাদের সাথে একদিন ক্লাস করি, আমাকে ওই ওই সেকশনের ক্লাস টিচার এই সেকশনের ক্লাস টিচারকে বলে আমাকে একদিনের জন্য পাশের সেকশনে ক্লাস করাতে নিয়ে গেছে, এমনও দিন গেছে। তো বলবো ওখানে যে মানে আমার ক্লাসমেটটা ছিল তারা ফ্রেন্ড কাম আমাকে অনেক বেশি বড় ভাবতো, বড় কিছু সেলিব্রিটি টিভিতে দেখেছি এরকম
বাট যেটা আমি কখনোই লাইক করতাম না, আমি খুবই নর্মাল, আমি স্টিল অনেক নর্মাল, আমি কখনোই এরকম সেলিব্রিটি মুড টুড এগুলো রাখতে আমি পছন্দ করি না, আমি সবার সাথে অনেক নর্মালি থাকতে পছন্দ করি। তো আমি কখনোই ছোটবেলায় তো মানে তারপরে ছোট বাচ্চাদের তো বোঝানো যায় না, আমার নিজেরও বুঝার নিজেরই বোঝার বয়স, ওদেরকে বুঝাবো এরকম ছিল। বাট আস্তে আস্তে যত বড় হয়েছি সব ফ্রেন্ড অনেক হয়েছে এবং সব ফ্রেন্ডরা এত কোঅপারেটিভ এসব ব্যাপারে, এত বেশি তারা নর্মাল আমার সাথে, হ্যাঁ, যে আমার আমার কোনোদিনই মনে হয় না যে এখানে একটা সেলিব্রিটি বসে যেটা কিনা আমি সবচেয়ে বেশি লাইক করি, কারণ সব জায়গায় ওই সেলিব্রিটি ইয়াটা আমি চাই না, আমি একটু নর্মাল পার্সন হয়ে থাকতে চাই। আচ্ছা আচ্ছা, এখন তুমি কলেজে পড়ছো, এখন তোমার মানে একটা টিনেজ বয়স, এই বয়সে তুমি তো একটা মানুষ, মানে একজন তারকা তো বটেই, তারকা তো মানুষই হয় তাই না, ওরা তার এলিয়েন না, তো মানুষ হিসেবে তোমারও একটা অন্য সব মানুষের মতো তোমার একটা চাওয়া পাওয়া ইচ্ছে এরকম একটা স্বাধীনতা থাকে কিংবা মানে ইচ্ছে থাকে। তুমি এখন কলেজে পড়ছো, তোমার এখন ক্লাসমেটরা এখন, সেই ছোটবেলায় ছিল একরকম একটা পরিবেশ, এখন তুমি বুঝতে শিখেছো যেহেতু তুমি আগে থেকে স্টার্ট, এখন তুমি কলেজে যাচ্ছ, কলেজে ক্লাসমেট তোমাকে কিভাবে নিচ্ছে কিভাবে দেখছে, এবং এখন এই বয়সে যেটা হয় একটু ভালো লাগার একটা বিষয়, কোনো ছেলে তোমাকে ভালো পছন্দ করে এরকম কোন একটা অনুভূতি প্রকাশ করতে চায় কিংবা পারে না কিংবা চাচ্ছে, এরকম কোন ঘটনা কি তোমার চোখে পড়ছে? আমার আমার দুঃখ একটাই যে এরকম ঘটনা আমার চোখে কেন পড়ে না আমি জানি না, আমাকে কেন সবাই খুব ভয় পায় কলেজের মধ্যে, ট্রাস্ট মি, এবং কোনোদিন আমাকে কেউ এইসব কথা বলতে পারে না, জাস্ট আই গেস, কারণ মেবি আমার সাথে অলওয়েজ আমার বাবা থাকে, এবং আমি আমি হ্যাঁ ঠিক আছে আমি আমার ফ্রেন্ডদের সাথে অনেক ফ্রি, অনেক ঠিক আছে, বাট সবার সাথে তাই বলে ওরকম ফ্রি না, অনেকেই আছে আমাকে অনেক ভয় পায়, তো যার জন্য কেউ ভিতরে ভিতরে থাকলেও মুখ দিয়ে কেউ বলতে পারে না। আসলে খুব মজার তো ব্যাপারটা, আসলে ভয় পায়। তো এখন আজকের ইন্টারভিউ যদি কেউ শুনে থাকে, আমার মনে হয় যেন তারা যদি নির্ভয়ে কালকে এসে যদি বলে যে হ্যাঁ দেখি আমার তোমাকে ভীষণ ভালো লাগে, ওরকম করে সাহসী কোনো তরুণ যদি তোমার সামনে এসে পড়ে যায়, তখন তুমি কি করবে? না আমি খুব পজিটিভ হয়ে দেখবো, কারণ এটা খুব স্বাভাবিক হতেই পারে, ইটস ওকে। আচ্ছা, বা আমাদের দেখি সব বিষয়ে পজিটিভ, এটা একটা ভালো দিক আসলে, সবকিছুকে মানে ব্যালেন্স করে চলা এটা একটা দারুণ একটা মানে ব্যাপার। এটা আসলে তুমি ছোট থাকতেই তোমার সেই ব্যালেন্সিং পাওয়ারটা ছিল, এখনো তুমি সেভাবেই চলছো, কথা বলছো, বুঝতে পারছো, এটা খুব ভালো লাগছে। আচ্ছা, তো তোমার বাবা মা এত এত ছবি করেছে, তাদের ছবি তুমি দেখেছো? হলে সব ছবি আমি কালেকশনে পাই না, বাট যে কয়টা আমি কালেকশনে পেয়েছি আমি কয়টা মুভি দেখেছি। আচ্ছা, সবচেয়ে তোমার মায়ের ছবির মধ্যে তোমার মনে পড়ছে কোন ছবির নাম, যে এই ছবি আমি আজকেও মার লক্ষ্মীপুজোর গান শুনেছি সন্ধ্যাবেলা বসে বসে, আমি হঠাৎ আমার ইচ্ছা করলো মার লক্ষ্মীপুজোর গানগুলো শুনি, আমি প্রায় দেখি, আমি প্রায় ইউটিউবে যে কয়টা আমি মুভি পাই মা বাবার আমি মাঝে মাঝে প্রায় কেটে কেটে দেখি, সবচেয়ে বেশি দেখা হয় আমার লক্ষ্মীপুজোটা আর চন্দ্রনাথটা, এই দুটা সবচেয়ে বেশি দেখা হয় মার। আর বাবার মুভি তো প্রায় দিন দিন পরেই টিভিতেই দেয়, স্পেশালি হারানো সুর সিনেমাটা অনেকবার দেখেছি, কিছুদিন পর পরই টিভিতে দেয়, তো ওইটা বলবো আমার বাবার অনেক ফেভারিট মুভি, মুভিটা আমি অনেক দেখি, এখনো দিলে দেখি, তো ওই মুভিটা বাবার আমার অনেক ফেভারিট। আচ্ছা, আর তোমার ছোটবেলার মুভিগুলো এখন তো হলে না হলেও ইউটিউবে পাওয়া যাচ্ছে, হাতের নাগালের মধ্যে পাওয়া যাচ্ছে, তো তখন কখনো কি তুমি তোমার ইচ্ছে হয় তোমার এই ছোটবেলার মুভিগুলো তুমি আবার নতুন করে? হ্যাঁ, আমি মাঝে মাঝে দেখি, তো আমার নিজেকেই আমি দেখি মাঝে মাঝে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মাঝে মাঝে নিজেকে একটু দেখার জন্য দেখি যে আমি কেমন ছিলাম, কিভাবে কথা বলতাম, মানুষ কেন আমার জন্য পাগল, আমিও একটু দেখি, আমি একটু দেখি যে কি করেছি আমি যার জন্য আজও মানুষ আমাকে এত মনে রাখে। আর ছোটবেলায় তুমি কি হলে, তুমি মানে মাঝখানে বলছিলে তুমি হলে গিয়ে তোমার ছবি দেখেছো, হ্যাঁ আমার হলে যাওয়া অনেক হতো, আমার মার একটা অভ্যাস ছিল যে আমার মুভি রিলিজ হওয়ার এক দুই দিনের মধ্যেই সে হলে চলে যেত মুভি দেখতে, এবং খুব লুকিয়ে লুকিয়ে যাওয়া হতো, কারণ আমি এমন না যে আমি ধরা খাইনি হলে গিয়ে, আমি ধরা খেয়েছি, এন্ড লাইক আমার হল থেকে বের হতে 2-3 ঘন্টা লেগে যেত মানুষের ভিড়ে, ওই ভিড় কাটিয়ে বের হওয়াটা অনেক টাফ ছিল, যার জন্য লুকিয়ে লুকিয়ে যেতে হতো, তো আমরা উপরে আমরা বলাকাতে সিনেমা দেখেছি,
হ্যাঁ, আমরা আনন্দ সিনেমা হলে সিনেমা দেখেছি, আমরা সনিকে সিনেমা দেখেছি, এরকম সব সিনেমা মানে ছোট থেকে বড় সব সিনেমা হলে আমরা সিনেমা দেখেছি এবং আমরা দর্শকের রিয়েকশন দেখেছি। তো আমি নিজের চোখে দেখা যে দর্শক কিভাবে ছবিগুলো নিচ্ছে, কিভাবে নিচ্ছে না, কি করছে না করছে, তো এগুলো নিজের চোখে দেখা আমার অ্যাকচুয়ালি। তো এই যে আমার মার স্বভাব ছিল যে আমার মা সব সময় মানে অন দা স্পট থেকে সে উপভোগ করতে চাইতো যে দর্শকরা কিভাবে নিচ্ছে জিনিসটা। আচ্ছা, না তাহলে তোমার ছোটবেলায় তোমার মানে নিজের ছবি হবে গিয়েই তুমি দেখেছো, এটা একটা কিন্তু হ্যাঁ মানে একটা অন্যরকম একটা মানে। এবং আমরা একজন দুইজন যেতাম না মুভি দেখতে, আমার হোল ফ্যামিলি, লাইক আমার খালা, মামা, চাচা, আমার ফ্রেন্ড, যারা যারা আমার মার ক্লোজ, আমার মা সবাইকে নিয়ে যেত মুভি দেখতে, আমরা একা কখনো ট্রাভেল করতাম না। হ্যাঁ, আমার মা যত মানুষ পারতো মানুষ বাড়িয়ে সব জায়গায় নিয়ে নিয়ে যেত। তুমি যখন হলে যেতে, হলের সব দর্শকরা তোমার কাছে চলে আসতো না যে দেখি চলে আসতো? হ্যাঁ, যখন যখন এই যে ধরা খেয়ে যেতাম তখন তো হল থেকে বের হতে 2-3 ঘন্টা লেগে যেত, মানে ওখানেই মানুষ এইভাবে চিৎকার চেঁচামেচি শুরু করতো। আসলে খুব মজার বিষয়। তো তোমার এখন তুমি পড়াশোনা করছো, তোমার কি ইচ্ছে? তুমি কি পড়াশোনা করে তোমার পেশা হিসেবে, ক্যারিয়ার হিসেবে তুমি কি তোমার এই যে পড়াশোনা করছো সেখানে কোনো লাইন চুজ করবে, নাকি তুমি অভিনয় জীবনটা কি তুমি ক্যারিয়ার হিসেবে নিবে, অনেক আরো অনেক দূরে এগিয়ে যাবে, কি পরিকল্পনা তোমার? আপাতত তো অভিনয়টা নিয়েই আছি, আপাতত তো ক্যারিয়ার বানানোর ওয়ে নেই, তো অভিনয়টা শুরু করেছি, দেখা যাক অভিনয়টা কতদূর পর্যন্ত নিতে পারি। আর যেহেতু সায়েন্সের স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়ার ইচ্ছা আছে, ইচ্ছা ইচ্ছা যেহেতু আছে ট্রাই অবশ্যই করব। তো আমি দেখা যাক, আমার আর্কিটেকচার নিয়ে পড়ার ইচ্ছা, তো দেখা যাক কতদূর যেতে পারি। আর এদিকে অভিনয়টা আমি আপাতত মেইন না বানালেও আমার অনেক মানে প্রধান অনেক বড় একটা জায়গায় থাকবে। তো আসলে ভালো একটা পরিকল্পনা তোমার। তো এর মধ্যে আমাদের বাংলা চলচ্চিত্রে যে অবস্থা চলছে, যেমন হল, তুমি যখন অভিনয় করতে ছোটবেলায় তখন তো অনেক হল ছিল, এখন তো একদম হল মানে সংখ্যা একদম হাতে গোনা কয়টা মাত্র আছে, তাও সেগুলো মানে নিবু নিবু করছে, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। তো পরিচালক পরিচালক তারপর প্রযোজক খুব অভাব, হ্যাঁ, তারপর চলচ্চিত্র দর্শক দেখছে না, এই যে চলচ্চিত্রের এমন একটা অবস্থা চলছে, কিন্তু তোমার স্বপ্নটা অনেক বড়। তুমি একজন যদি অভিনয় জগতে থাকো, তুমি নিজেকে সেভাবে প্রস্তুতি নিয়ে আসছো, অথচ চলচ্চিত্র আর আগের জায়গায় নেই, এটা নিয়ে কি তোমাকে ভাবায়? হ্যাঁ, এটা নিয়ে আমাকে অবশ্যই ভাবায়, এবং আমি আমি অনেক আশাবাদী যে ইন ফিউচার এটা যত টাইমই লাগুক আমাদের দেশের মুভি একটা টাইমে একদম ঠিক হয়ে যাবে। কারণ এই যে গ্যাপটা, এই যে একটা গ্যাপ হচ্ছে করোনার জন্য, যে গ্যাপটা হচ্ছে, মানুষ আরো বেশি চিন্তা করছে যে কিভাবে হল বাঁচানো যায়, কিভাবে মৌলিক গল্প বানানো যায়, কি করলে দর্শক এখন নিচ্ছে, এগুলো নিয়ে মানুষ এখন আর অনেক স্টাডি করছে, যেহেতু লকডাউনে আর কেউ কিছু করতে পারছে না, তো যারা আমরা মুভি করি তারা আসলে এগুলো নিয়ে অনেক থিঙ্কিং করছে। তো আমার আমার ধারণা কিংবা আমার বিশ্বাস যে সবকিছু যখন স্বাভাবিক হওয়া শুরু করবে, এখন তো অলরেডি একটু একটু করে হয়েছে, স্টিল সামনে যখন আরো সবকিছু স্বাভাবিক হয়ে যাবে, তখন অবশ্যই ইনশাআল্লাহ দেখতে পাবো যে অনেক ইম্প্রুভমেন্ট মানুষ শুরু করেছে এই মুভি নিয়ে, কিংবা কোনো ডিরেক্টর প্রোডিউসার তারা মুভি নিয়ে অনেক ইম্প্রুভমেন্ট শুরু করেছে। তো ইম্প্রুভমেন্ট যদি একটু শুরু হয়, একটু যদি চেষ্টা শুরু হয়, আমার বিশ্বাস যে এটা আবার আগের মতো ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরাও আশাবাদী যে আমাদের চলচ্চিত্র আবারও সুদিন ফিরে পাবে। দেখি, দেখো অনেক দর্শক মানে তোমার কাছে তার কাছ থেকে জানতে চাচ্ছে দীপজল, অভিনেতা দীপজল সম্পর্কে, তোমাকে ভীষণ স্নেহ করে, আদর করে, তুমি ছোটবেলায় ওনার সঙ্গে অভিনয় করেছো, স্পেশাল কোনো স্মৃতি মনে পড়ে ওনার সঙ্গে? হ্যাঁ, দীপজল অঙ্কের সাথে আমার অনেক স্মৃতি, ইনফ্যাক্ট এখনো দীপজল অঙ্কেল আমাকে দেখলে বলে তুই কিন্তু আমার আশেপাশে থেকে কোথাও যাবি না, আমার সাথেই থাকবি। আমি আচ্ছা ঠিক আছে তোমার সাথে। তো যেটা ছিল, দীপজল অঙ্কেল আমাকে, দীপজল অঙ্কেল আমার ফেভারিট ছিল ছোটবেলা থেকে, ইনফ্যাক্ট এখনো আমার ফেভারিট, একটা কারণেই সে আমাকে সবসময় চকলেট দেয়, এই একটা কারণে সে আমার অনেক ফেভারিট, শুধু চকলেট না, লাইক সে আমাকে এত বড় বড় কার্টন ভরে ভরে চকলেট দিত, তো যার জন্য সে ছোটবেলায় আমার ফেভারিট ছিল। হ্যাঁ, আমি তার সাথে কাজ করতে অনেক মজা পেতাম, কারণ আমি জানতাম সে আমাকে চকলেট দিতে, তো এর জন্য সে আমার সবচেয়ে ফেভারিট ছিল।
আসলে তোমার সঙ্গে আসলে সবারই একটা ভালো একটা রিলেশন। তোমার যারা তুমি যাদের সাথে অভিনয় করেছে সেটা বলবো না, তোমার কাছে নায়ক নায়িকা কিংবা অভিনেতা অভিনেত্রী সবচেয়ে ভালো লাগে কাকে? থাকে না সবাই প্রিয় থাকে, আমি একজনের নাম নিব না, কারণ আসলে আমার একজন আবার অনেকজনকেই ভালো লাগে। আমি অনেক আগের আগেরও মুভি দেখেছি, আমি মাঝে আমার কাজের সময়ও মুভি দেখেছি, আমি এখনো দেখি। তো আমি একজনের নাম কখনোই নিব না। আমার কোয়ার্টার্স যারা ছিল তারা তো অবভিয়াসলি অনেক ভালো ছিল, সবার কথাই বলবো, শাবনূর আন্টি, সাকিব আঙ্কেল, মৌসুমি আন্টি আর সবাই, ফেরদৌস আঙ্কেল, রিয়াজ আঙ্কেল, সবাই এরা খুব ভালো ছিল। আর এখন যারা নতুনরা আছে, সিয়াম ভাইয়া, শুভ ভাইয়া, দেন রোশন ভাইয়া, দেন নায়িকাদের মধ্যে আছে নুসরাত ফারিয়া, মিম, এদের সব আমি একজনের নাম কখনোই নেই না, আমি নিতে পছন্দ করি না, কারণ আমি মনে করি এক একজনের এক একটা ট্যালেন্ট, ওই একটা একটা ট্যালেন্ট দিয়ে একজনকে জাজ করা ঠিক না, তাই সবাই সবাই সবার দিক থেকে ট্যালেন্ট। আচ্ছা যদি এরকম হয় যে তোমাকে যদি বলা হয় যে তোমাকে একটা ছবিতে নায়িকা করা হবে এবং নায়ক হিসেবে তোমার উপর যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তুমি কাকে বেছে নিবে? আমি ওই যে বাবাকে বলে দিব কাকে নিলে ভালো হয়। সচরাচর যাই হয় আর কি, তাকে বলছিলাম যে দিঘির তার সবকিছু আমার উপর ছেড়ে দেয়, যে বাবা যা ডিসিশন নেবে। এখন তোমার নায়ক সিলেকশনের ব্যাপারে বাবা যা ডিসিশন দেয়। হ্যাঁ, কারণ বাবা সবচেয়ে মানে বাবা সবচেয়ে আমার বেস্টই বলে, বা বাবা চায় আমার বেস্টটা, আমি হয়তো ওই দিক থেকে চিন্তা করতে পারবো না, বাবা যেদিক থেকে করবে, বাবা আমার বেস্টটা থিংক করলে বেস্টটাই বলবে সব সময়। না, এটা খুব একটা ভালো উত্তর হয়েছে, যে আসলে বাবা ঠিকই বলেছে যে দিঘির সবকিছু ব্যাপার আমার কাছে পাঠিয়ে দিচ্ছে, এখন ব্যাপারটা হয়ে গেছে এমনই। খুব ভালো লাগছে, একজন অনেকে কমেন্ট করেছে কিন্তু সবার কমেন্ট পড়া তো আসলে সম্ভব না। তোমার ছবি মিজানুর রহমান মিজান আমাদের নিয়মিত দর্শক, আমি তো আপনার ছবি কম হলে 10 বার দেখেছি, দিঘির ছবি 10 বার দেখেছি, এবং মিজানুর রহমান মিজান আবার লিখেছে যে দিঘি আপু আপনার কণ্ঠ সেই ছোটবেলার মতো লাগছে, মানে অবশ্যই যতই বড় হোক না কেন তার আচার আচরণ একটু তো থাকবেই, এটা তার গড গিফটেড কণ্ঠ, মানে এটা চেঞ্জ না হোক আমরাই মানে আমরা সেটাই চাই। অনেকে কমেন্ট করেছে দিঘি যে আসলে মানে তোমাকে সবাই উইশ করেছে, তোমার শুভকামনা করেছে, অনেকে অনেক প্রশ্ন, আসলে এর মধ্যে অনেক সময় পার হয়ে গেছে দিঘি, তোমার সঙ্গে অনেক গল্প করছি, খুব ভালো লাগছে আসলে। দিঘি অবসরে কি করো তুমি যখন একটু সময় পাও? আমি মুভি ফ্রিক, যারা যারা আমার ফেসবুকে আছে তারা বলতে পারবে যে আমি কতটা পরিমাণ মুভি ফ্রিক। আমি অনেক সিনেমা দেখতে পছন্দ করি, আমি গান শুনতে পছন্দ করি অনেক বেশি, তো দেখা যায় আর বই পড়িও মাঝে মাঝে, তো অবসরে এগুলোই করা হয় ঘুরে ফিরে। আচ্ছা তোমাকে কিন্তু টিকটক স্টার বলা হয়, বেশ তোমার। না না না, আমি টিকটক স্টার না, অনেকে বলে থাকে কারণ তোমার কিছু টিকটক আমরা অনলাইনে পাই যেগুলো মানে খুব পপুলার হয়েছে, তো এটা কি তুমি শখে করছো নাকি? এটা টোটালি আমার শখে, আমার ফ্রি টাইমে, এই যে লকডাউনে বসে আছি আমি টিকটক অনেক কমিয়ে দিয়েছিলাম, ট্রাস্ট মি, কারণ আমার আসলে এত সময় হতো না। এই যে ঘরে বসে আছি লকডাউনে 7 মাস, এই ঘরে থাকাতে যা একটু বেশি করা হচ্ছে, না হলে আগে আমার এত করা হতো না, টোটালি শখের বসে আর কিছুই না। আমি আমি প্রায় সময় তোমার টিকটক গুলো দেখি, মানে তোমার এক্সপ্রেশন, তোমার মানে মানে বিশেষ করে লিপসিং গুলো মানে খুবই সুন্দর, মানে দুর্দান্ত মনে হয় আমার কাছে। থ্যাংক ইউ। যারা নিয়মিত যারা টিকটকে, আমি টিকটক যেহেতু অত বুঝি না কিন্তু এগুলো যে টিকটক সেটা বুঝি শুধু, তো অনেকে বলছে যে দিঘি কিন্তু টিকটক স্টার এবং খুব পপুলার, মানে খুবই পপুলার। এটা কিন্তু তোমার ঘরে বসে তুমি যে একটা শখে কাজ করছো ওটা তো তুমি পপুলার হয়ে গেছো। তুমি আমাকে একটু করে বলছিলে যে তোমার ফেসবুক নিয়ে তোমার বিভিন্ন রকম ফেক কিছু। হ্যাঁ, শুধু ফেসবুক না, ফেসবুক, ইনস্টাগ্রাম, সব জায়গায় আমার অনেক অনেক ফেক অ্যাকাউন্ট। আমার ফেক অ্যাকাউন্ট কে মানুষ রিয়েল ভেবে যেভাবে ফলো করে এবং যেভাবে মানে ওটার ওটা নিয়ে ইয়া করে, তো আমি অনেকবার বলেছি যে আমার ফেক অ্যাকাউন্ট গুলো ফলো না করতে,
কিংবা আমার ফেক অ্যাকাউন্ট থেকে অনেক সময় অনেক ভুল নিউজ ছড়ানো হয়, ওই ভুল নিউজ গুলা অনেকেই আছে বিশ্বাস করে। তো এর জন্য আমি বলি যে এই আমার ফেক অ্যাকাউন্ট থেকে দূরে থাকতে, কারণ এই ভুল নিউজ নিয়ে আমার উপর পরে একটা ভুল ধারণা হয়ে যায় এই আর কি। তো এগুলো নিয়ে তুমি মোটামুটি খুব একটা বিব্রত মনে হচ্ছে? হ্যাঁ আসলে হ্যাঁ বিব্রত তো অবশ্যই, আর সবচেয়ে বড় কথা আমি ফেক জিনিস কখনোই পছন্দ করি না। হ্যাঁ রিয়েল রিয়েলি একটা আলাদা জিনিস, তো ফেক জিনিস আমার কখনোই আগে থেকে ফেভারিট না কিংবা কখনোই ভালো লাগে না, তো নিজের ফেক আইডি তো আরো ভালো লাগে না। তো এই ধরনের যারা ফেক আইডি মানে তৈরি করছে, তো এটা কিন্তু যে কোনো সময় একটা ক্রাইম হতে পারে, কারণ এখন তো সাইবার ক্রাইম অনেক ধরনের হচ্ছে। তুমি কি এই ব্যাপারে কোনো আইনের আশ্রয় নিয়েছো কিংবা এরকম কোনো উদ্যোগ নিচ্ছো? হ্যাঁ উদ্যোগ নিচ্ছি আমি বাবা দুজন একসাথেই নিচ্ছি। ইন ফিউচার হোপফুলি এই ফেক আইডিস গুলো আমরা কমিয়ে ফেলতে পারবো আর অফ করে দিতে পারবো। আচ্ছা বাহ, সেফ থাকাই ভালো, এটাই জরুরি তাই না? তো দেখি আমরা যেতে যেতে আমরা আলোচনার মানে গল্পের শেষ পর্যায়ে চলে এসেছি। তোমার কণ্ঠ দিয়ে একটা চমৎকার একটা যদি দুটো লাইন আমাদেরকে একটু শোনাও। থাকে না, তুমি বলো। আমি গান গাইতে পারি না, আমি গান গাইতে পারি না, প্লিজ না, একদম না, প্লিজ না, আমি গান গাইতে পারি না। গুনগুন করে গান করো না? না না না, আমি একদমই পারি না, না আমি গান গাইতে পারি না। তার মধ্যে কালকে থেকে আমার অলরেডি গলা বসা একদম, আর ঠান্ডা গরমে থাকতে থাকতে গলা বসে গেছে, আমি এমনিও পারি না গান গাইতে। আচ্ছা ঠিক আছে, না হয় তোমার সামনে যে ছবিগুলো হবে সেখানে আমরা তুমি লিপসিং করবে, পারফর্ম করবে, সেটাই আমরা দেখে দিব ইনশাআল্লাহ। তাই ভালো, দেখে অনেক ভালো লাগলো, তুমি আমাকে অনেক সময় দিলে। থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও অনেক থ্যাংক ইউ, তুমি আমাকে এত সময় দিলে, এত সুন্দর করে প্রোগ্রামটা এতক্ষণ ধরে রাখলে, থ্যাংক ইউ সো মাচ। আর তুমি অনেক ভালো থাকবে, আশা করছি তুমি আগামীতে আমাদের ছোট্ট দিঘি বড় হয়েও দেখিয়ে দিবে যে হ্যাঁ আমি এখন বড় হয়েছি, আমার সাফল্য আরো অনেক বেশি বড় হয়েছে, এবং বড় সাফল্য তোমার কাছ থেকে আশা করি, এবং তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। তুমি ভালো থেকো, এবং তোমার বাবাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে তোমার বাবার সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম। তোমার বাবাও অনেক ব্যস্ত নাটক নিয়ে, অভিনয়ে এখন অনেক সময় দিতে হচ্ছে। তোমার বাবাকে আমার সালাম দিও, এবং তোমার বাবাকে আমার অনেক বড় একটা ধন্যবাদ দিও। আমি ভীষণ খুশি তুমি আমাকে অনেক সময় দিয়েছো, আর তোমার জন্য শুভকামনা সব সময়। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ, আগামীতে ইনশাল্লাহ হয়তো কোন অন্য কোন টপিক নিয়ে তোমার সাথে আবারও কথা হবে। হ্যাঁ ইনশাল্লাহ, ভালো থেকো, শুভরাত্রি। শুভরাত্রি। দর্শক এতক্ষণ আপনারা দেখছিলেন যে আমাদের আজকের তারকা ছোট্ট দিঘি, তার সঙ্গে আমি গল্প করছিলাম, অনেক তথ্য আপনারা জানতে পারলেন, চেষ্টা করেছি যতটুকু সম্ভব আজকের আলোচনা থেকে গল্প থেকে অনেক কিছু আমরা জানলাম। আর দর্শক আসলে গল্পের মাঝে আপনারা অনেক কিছু জানতে চেয়েছেন, কিন্তু গল্পের মাঝে আমি চেষ্টা করেছি, কেউ শাকিব খানকে নিয়ে জানতে চেয়েছে, আমি গল্পের মাঝখানে আমি চেষ্টা করেছি দিঘির কাছ থেকে শাকিব খান নিয়ে কিছু শোনার, বলেছে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আজকে বরাবরের মতোই ছিলেন মিজানুর রহমান মিজান মনিরামপুর যশোর থেকে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিয়মিত দর্শক আমাদের, আমার এই লাইভের, এবং এস কে হারুন সেও শাকিব খান নিয়ে জানতে চেয়েছিল, আমি দিঘিকে প্রশ্ন করেছিলাম, দিঘি জানিয়েছে, আপনাকে অনেক ধন্যবাদ। এবং আসসালামু আলাইকুম মিজানুর রহমান মিজান অনেকগুলো প্রশ্ন করেছে, অনেক কমেন্ট করেছে, আসলে আমি কিছু কিছু কৃতজ্ঞতা স্বীকার করছি যারা আজকে এসএমএস করেছেন। তাদেরকে মোহাম্মদ জাহাঙ্গীর আলম এমএসএস, হ্যাঁ আপু দিঘি সিনেমায় কবে ফিরবে? এই তো দিঘি তো বলেছে এখন তো লকডাউনের সময়, তো এখন একটু পরিস্থিতি ভালো হলেই সে একটা বড় ব্যানার নিয়ে বড় পর্দায় আসছে খুব শিগগির, আমরা অপেক্ষায় আছি। ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। এরপর আরও আছে মোহাম্মদ সাবিরুল ইসলাম বুড়ি গোয়ালিনী, হ্যাঁ আমাদের নিয়মিত দর্শক, দিঘি তুমি কি শাকিব খানের নায়িকা হতে চাও? হ্যাঁ এই প্রশ্ন করেছিলাম, তো
লিখে উত্তর দিয়েছে, আশা করি আপনি উত্তরটা পেয়ে গেছেন। আপনাকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আর আরেকজন লিখেছে, এটার নামটা কি আলফা আলফা কৃত্তিকা না মৃত্তিকা, কৃত্তিকা? হ্যাঁ আচ্ছা, হাউ আর ইউ? আই এম ফাইন, থ্যাংক ইউ। তো এস কে হারুন, হ্যাঁ আপনি জানতে চেয়েছেন দিঘি সাকিব খানের নায়িকা হওয়া নিয়ে কিছু বলেন। হ্যাঁ বলেছি দিঘি, আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। মিজানুর রহমান মিজান, আপনিও জেনে গেছেন গ্রামীণ ফোনের টোনের ভয়েসটা একটু শুনবো আপু। হ্যাঁ দিঘি তো বলেছে, নিশ্চয়ই শুনেছেন আপনিও। আর এস কে হারুন অনেক কমেন্ট করেছে, অনেকগুলো সাকিব খানের ভক্ত নিশ্চয়ই এস কে হারুন, মনে হচ্ছে তাই। তো অনেকগুলো অনেকগুলো এস কে হারুন, অনেক মিজানুর রহমান, ছোট আপু আপনার লেখাপড়ার খবর কি? লেখাপড়ার খবর জানিয়েছে দিঘি, আশা করি শুনেছেন। আর অনেকে মাসুদ রানা, এটা কি সেই ছোট দিঘি? হ্যাঁ ছোট দিঘি না, দিঘি এখন বড় হয়ে গেছে। হ্যাঁ ঠিক তাই, আমাদের সেই ছোট্ট দিঘি। আপনি নিশ্চয়ই আমাদের আজকের গল্পটা শুনেছেন আড্ডাটা, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন যে সেই ছোট্ট দিঘি এখন বড় হয়েছে। হ্যাঁ তারপর আসলে এতক্ষণ এক ঘন্টা ধরে কথা বলছি, আমার যাই হোক। এরপর এটা কি সেই ছোট দেখি? হ্যাঁ পড়েছি এটা। তারপর অফিসিয়াল ফেসবুক পেজ কোনটি? হ্যাঁ দিঘির অফিসিয়াল ফেসবুক আছে, কিন্তু দিঘি ফেসবুক নিয়ে অনেক কিছু বলেছে, ফেক আইডি আছে অনেক, তো সেগুলো শুনেছে নিশ্চয়ই। অনেক ইসলাম অনেক ববিতার ভক্ত ভীষণ নাইস লিখেছে, এবং অনেকে আরো লিখেছেন, একজনে অনেক কমেন্ট করেছে, মিজানুর রহমান মিজান আমাদের নিয়মিত দর্শক, ভীষণ ভালো লাগলো আপনাদের। এবং ইউটিউবে আরো অনেকে কমেন্ট করেছে, ইউটিউবের কমেন্ট গুলো আমি এখানে আনতে পারছি না, তাই ইউটিউবে যারা লিখেছে তাদেরগুলো আমি এখানে পাচ্ছি না, তাদেরগুলো আসলে এখানে দিতে পারছি না। জিল্লু রহমান, জিল্লু সাথে আছি বরিশাল থেকে, খুব সুন্দর লাগছে প্রিয় আপু ও দিঘি দুজনকে, দিঘির জনপ্রিয় গান গ্রামীণ ফোনের বিজ্ঞাপনটি কয়েকদিন আগে আমার মেয়েকে ডাউনলোড করে দিয়েছে, এটি মেয়ে এটি দেখে আমরা বেশ মজা পেয়েছিলাম, তেমনি আমরা আমার মেয়েও মজা পাচ্ছে। হ্যাঁ আসলে ঠিক তাই, এটা আমরা আজকে আলোচনা করেছি আড্ডায়, গল্প করেছি দিঘির সেই গ্রামীণ ফোনের, এবং সেই অ্যাডটাও দেখিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন। দিঘি কি নতুন কিছু নিয়ে আসবে? মোহাম্মদ আইনান হক, হ্যাঁ অবশ্যই দিঘি তো বলেছে, আপনি নিশ্চয়ই আমাদের গল্পে ছিলেন, আপনি শুনেছেন দিঘি সামনে বেশ কিছু কাজ নিয়ে আসছে, আমরা বড় পর্দায় খুব শিগগিরই তাকে দেখতে পাবো। ধন্যবাদ আইনান হক আপনাকে কমেন্ট করার জন্য। অবুজ শিশু ছবিটা অনেক ভালো লাগছে, মিজানুর রহমান মিজান আবারও কমেন্ট করেছে, আরেকজন কমেন্ট করেছে মোহাম্মদ মকবুল, ধন্যবাদ আপু, আপনাকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। অনেক ইসলাম অনেক ববিতা ভক্ত, দিঘি আপু দাদিমা ছবিতে অসাধারণ অভিনয় করেছেন আপনি, খুব সুন্দর লেগেছিল দাদিমা ছবিটি, সেই ছবির একটা কোনো মজার স্মৃতি আছে? আসলে দিদি দিদি তো পুরো শিশুকাল থেকে মজার স্মৃতি, সে অনেক মজার স্মৃতি শেয়ার করেছে, শুনেছে নিশ্চয়ই, আপনাকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। আর মোহাম্মদ সাবরুল ইসলাম বলি উড়ি গোয়ালিনি, আপনাকে অনেক ধন্যবাদ নিয়মিত দর্শক, ছোট্ট দিঘিকে খুব মিস করি আইনাল হক, সত্যি তাই আমরা মিস করবো না, আগামীতে দিঘিকে আমরা আবার নতুন করে পাব। আর আইনাল হক আবারও লিখেছে দিঘি কি তার আম্মুর কথা মনে পড়ে? হ্যাঁ শুনেছেন আম্মুর কথা মনে পড়ে, সে সেসব কথা শেয়ার করেছে আমাদের সঙ্গে, আশা করি শুনেছেন। মোহাম্মদ মকবুল ভালো লাগছে ছোট ছোট দিঘির কথাগুলো, ধন্যবাদ আপনাকে। আর এস কে হারুন সাকিব খান নিয়ে আবারও লিখেছে, সাকিব খানের ভক্ত নিশ্চয়ই, সাকিব খান নিয়ে খুব শুনতে চায়,
অনেক ইসলাম অনেক আবার লিখেছে, দিকি আপু দাদিমা ছবিটা খুব সুন্দর লেগেছিল আপনার অভিনয় দাদিমা ছবি, কোনো মজার স্মৃতি, হ্যাঁ এটা পড়েছি আমি। আর অনেকে লিখেছে আসলে, কমেন্ট গুলো অনেক অনেক আমি পড়তে পড়তে হয়রান হয়ে যাচ্ছি। মাশাল্লাহ আমার মাকে অনেক কিউট লাগছে। আবু নুসরাত ভিক্টর অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। তারপর মোহাম্মদ মকবুল আপনার কমেন্ট অনেকগুলো করেছেন, শুভেচ্ছা জানাচ্ছেন, আপনাকে অনেক শুভেচ্ছা। এস কে হারুন শাকিব খানের ভক্ত মিষ্টি, শাকিব খান নিয়ে অনেক কিছু জানতে চাই আমরা সব লাইভেই, আমি চেষ্টা করি যারা শাকিব খানের সাথে কাজ করেছে তাদের কাছ থেকে শাকিব খান নিয়ে কিছু শোনার। মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব, সাগর দিঘি টাঙ্গাইল থেকে শুনছি, অনেক ধন্যবাদ, শুনছেন এবং দেখছেন অবশ্যই, তাই না? অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য এবং সাথে থাকার জন্য। সৌদি আরব থেকে আছি, যুক্ত আছি। ও মোহাম্মদ মকবুল সৌদি আরব থেকে যুক্ত হয়েছেন, অনেক দূর থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। তারপর এসকে হারুন আবারও এসছে, অনেক কমেন্ট করে সব শাকিব খান নিয়ে। হ্যাঁ মিজানুর রহমান মিজান কাবুলিওয়ালা, হ্যাঁ কাবুলিওয়ালা নিয়ে গল্প করেছি দেখি, আর কিউট লাগছে। আবু নুসরাত ভিক্টর, তুমি কি চাচ্ছিস সিনেমা সে পিচ্ছি? হ্যাঁ নিশ্চিত। কে লিখেছে? মোহাম্মদ নাজমুল হাসান খান। আজকে এই পর্যন্তই দর্শক অনেক, একজন বেগম শামসাদ লুসি আমার ক্লাসমেট জাপান থেকে, ওয়াচিং ফ্রম জাপান। লুসি তোমাকে অনেক ধন্যবাদ, তুমি লাইভে সংযুক্ত ছিলে, অনেক খুশি হলাম বন্ধু। তুমি ভালো থেকো, জাপান থেকে দেখছো অনেক দূর থেকে, অনেক ধন্যবাদ, তোমার প্রতি কৃতজ্ঞতা এবং শুভকামনা রইল তোমার জন্য অনেক অনেক। এবং হারুন তো অনেক প্রশ্ন, মিজানুর রহমান মিজান অনেক অনেক কিছু জানতে চেয়েছে, প্রচুর কমেন্ট, প্রচুর কমেন্ট। আরেকজন আমি একটু আনকমন দেখে নিই, দেখি তুমি কি শাকিব খানের নায়িকা পাতি, এটা তো পড়েছি বোধ হয়। সালামু আলাইকুম কে দিল? মিজানুর রহমান মিজান, আচ্ছা যাই হোক। আরো অনেক ইউটিউবের কমেন্ট গুলো ওইখানে আমি এনে দেখাতে, মানে আমি করতে পারি না, ইউটিউব যেতে হবে, কারণ এই লাইভটি কিন্তু ইউটিউব এবং ফেসবুক দুখানি সরাসরি প্রচার হয়েছে। আর আরেকটি কথা, যারা এই মুহূর্তে লাইভটি এখনো দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি, দর্শক আপনারা যদি আমার এই নিয়মিত লাইভে যুক্ত হতে চান, তাহলে কিন্তু আমার এই পেজে যেটা বুশরা চৌধুরীর নামে আছে সেটা কিন্তু আমার পার্সোনাল পেজ, এই পেজে আমি নতুন করে কাউকে অ্যাড করতে পারবো না, কিন্তু ফলোয়ার হতে পারবেন। আর পেজে যদি অ্যাড হতে চান লাইভে, তাহলে কিন্তু আপনাকে চলে যেতে হবে বুশরা লাইভ টক উইথ বুশরা, এই নামে একটি পেজ আছে, আমি মাঝে মাঝে লিঙ্কটা দিয়ে দিই, সেখানে আপনারা গেলে সেখানে লাইক বাটনটি ক্লিক করলে আপনারা কিন্তু সেই পেজে অ্যাড হয়ে যাবেন, এবং নিয়মিতভাবে যখনই লাইভে আসবো তখনই আপনারা সাথে সাথে আপডেটটা পেয়ে যাবেন। এই হলো কথা, অনেকে আমার পার্সোনাল পেজের মধ্যে অনেক রিকোয়েস্ট পাঠায়, কিন্তু এগুলো আমি আসলে অ্যাড করতে পারি না, কারণ সেই অপশনটা আমার বন্ধ হয়ে আছে, তো সে কারণে আসলে আপনাকে আপনাদেরকে নতুন করে অ্যাড করতে পারি না, কিন্তু আপনারা ফলোয়ার হয়ে থাকতে পারবেন সেটা ঠিক আছে, কিন্তু আমার যেখান থেকে আমি লাইভ করি আমার এই লাইভের পেজটা থেকে আপনারা অ্যাড হয়ে যেতে পারেন, সেখানে আমি সবাইকে অ্যাড করি, আমার লাইভটা যে নামে আছে লাইভ টক বুশরা, এই নামেই আমার ফেসবুক পেজ আছে, সে পেজে আপনারা সবাই অ্যাড হতে পারেন। তো এই ছিল আজকে সব আয়োজন, আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আগামীতে আবারও চলে আসবো, আপনাদের কোনো প্রিয় তারকাকে সঙ্গে নিয়ে আসবো এবং তখন আবারও নতুন করে গল্প শোনাবো। আজকে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে এই লাইভটি দেখতে পাচ্ছেন কাছে এবং দূরে, সবার জন্য শুভকামনা।